আর কিছু থাকে তখন ওনার সেই টেস্টিং করা হয়। আমি সেটা থেকে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি এক্ষুনি লাইভে এসেছিলাম, একটুখানি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বারবার, আমার এখানে এই সাইডে কানেকশনের প্রবলেম আসছিল। তো আমি ভাবলাম কি যে একটুখানি তাতেই করে কেটে দিয়ে আবার লাইভটা শুরু করি, অ্যান্ড তখন কাটলাম, তখন দেখলাম কি আমার শাড়িটা সোল্ড আউট হয়ে গেছে, আর তার জন্য আমি একটা অন্য শাড়ি পরে চলে এসেছি। সো এখন তোমরা যারা দেখছিলে তারা যদি আবার ফিরে চলে আসো তারা প্লিজ একটুখানি কমেন্ট করে পিন করে জানাও। আজকে লাইভে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি সব স্পেশাল প্রাইসের শাড়ি দেখাচ্ছি। এই সব কটা শাড়ি কিন্তু একটা স্পেশাল প্রাইসে আছে, সেটা হচ্ছে সব 2000 টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পাচ্ছ। 2000 টাকার মধ্যে কিন্তু নানা রকমের জিনিস আছে, এখানে সব রকমের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। 2000 টাকার মধ্যে এই তো এসে গেছি, 2000 টাকার মধ্যে আমি লিনেন রেখেছি, 2000 টাকার মধ্যে হ্যান্ড সিল্ক আছে, নানা রকমের সিল্ক আছে, বেনারসি আছে, সব রকমের জিনিস দেখাচ্ছি। আর যারা এর আগের লাইফটা দেখোনি, আমার লাইফটা শেষ হয়ে গেলে ওই লাইফটা দেখে নিতে পারো, ওখানেও অনেকগুলো জিনিস দেখিয়েছি। এখন যেইটা দেখাবো সেইগুলো হচ্ছে কি যে এই লাইফের মধ্যে যেগুলো দেখো সেম জিনিস নানা রকমের প্রাইস রেঞ্জের মধ্যে, 2000 টাকার মধ্যে নানা রকমের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমরা দেখাচ্ছি, যেটা হচ্ছে 2999 থেকে প্রাইস শুরু হয়, সেখান থেকে কিন্তু মানে 2999 প্রাইসে শাড়ির দেখাতে শুরু করছি, অ্যান্ড এইটা কিন্তু 2000 টাকা অবধি হবে। এই শাড়ি ছাড়ার মধ্যে কিন্তু আমি কিছু ল্যাঙ্গাস দেখাবো, আর কিছু ছেলেদের মেন্সওয়েরও আছে। ইন্ডো ওয়েস্টার্ন আজকে দেখাচ্ছি না গো, ইন্ডো ওয়েস্টার্ন আমি পরের দিন দেখাবো। ইন্ডো ওয়েস্টার্নের জন্য একটা স্পেশালি আলাদা একটা লাইভ করবো, সেখানে শুধু নানা রকম ইন্ডো ওয়েস্টার্ন দেখাবো, যেটাতেও কিন্তু স্পেশাল প্রাইসের মধ্যে থাকবে। নোটিফিকেশন আসছিল না, এই তো এসে গেছে, আমি আবার লাইভ শুরু করেছি। এইবার তোমরা প্লিজ যারা দেখছো তারা শেয়ার করতে থাকো, কেন আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আজকেও এসেছি। ও আরেকটা জিনিস রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে কি যেইগুলো পছন্দ হচ্ছে সেইগুলো কিন্তু তাড়াতাড়ি করে বুকিং করে নাও, কেন কালকে আমার লাইভ চলাকালীন মধ্যেই মানে অলমোস্ট 10-12টা ছাড়া সব কটা শাড়ি কিন্তু বুক হয়ে গেছিলো। পরে যারা মেসেজ করেছো বা আজকে সকালে যারা মেসেজ করেছো তারা তোমরা দেখতে পাওনি, তো মানে ওটা পাওনি তোমরা শাড়িগুলো। তো তোমরা প্লিজ শেয়ার করতে থাকো আর কমেন্ট করতে থাকো তোমরা কী ধরনের শাড়ি দেখতে চাইছো এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে। একটা মাথা জাস্ট রাখো, আজকে 2000 টাকার মধ্যে কিন্তু সব রকমের শাড়ি আমি দেখানোর চেষ্টা করব। আর প্লিজ তোমরা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, সবার সাথে। আর শেয়ার ডান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রেডি টু ওয়্যার শাড়ি দাও না, রেডি টু ওয়্যার যেমন আমি কালকে বলছিলাম, রেডি টু ওয়্যারের একটা ফুল খুব সুন্দর কালেকশান এসেছে, সেটার জন্য আমি একটা সেপারেট লাইভ করবো যেখানে শুধুমাত্র রেডি টু ওয়্যার শাড়ি দেখাচ্ছি, দেখাবো। ওখানে ছাপা শাড়ি মানে প্রিন্টের শাড়ির মধ্যে অনেকগুলো অপশন আছে, আমি নানা রকমের উপরে প্রিন্টের শাড়ি আছে আমি সেটা দেখিয়ে দেবো। সেগুলো সত্যি শাড়িগুলো খুবই সুন্দর দেখতে, থ্যাংক ইউ সো মাচ। আজকেও কিন্তু খুবই সুন্দর দেখতে। এমনি প্রথমে আগে বলো তো আমি যেই শাড়িটা পরে আছি এটা কেমন দেখতে, অ্যান্ড এটার প্রাইস কী হতে পারে? এটা কিন্তু মেটেরিয়ালটা বলে দিই, এটা হচ্ছে জুটের উপরে শাড়িটা যাচ্ছে, জুটের উপরে কিন্তু এটা খুব সুন্দর এলিগেন্ট দেখতে, গঙ্গা যমুনা বর্ডার আছে, অরেঞ্জ ওপরে নিচে পিঙ্ক, পুরো কাজটা কিন্তু জুটের ওপরে আছে। ক্লোজ আপ দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে জুটের কী সুন্দর দেখতে এই শাড়িটা। আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই শাড়িটা কিন্তু মানে আজকে স্পেশাল ডিসকাউন্টের মধ্যেও আছে, মানে স্পেশাল প্রাইসের মধ্যে আছে। 2999-এর মধ্যে শাড়ি দাও তো, আমি দেখাচ্ছি 2999-এর মধ্যে কয়েকটা দেখিয়েছি, আরও দেখেছি, টু ডাবল নাইনের মধ্যে দেখাচ্ছি, 499-এর মধ্যে দেখছি। আমার শাড়িটা কী কত, 2999-499 নান হচ্ছে না, এত দেখো এত সুন্দর শাড়ি দেখাচ্ছি, 2999-499 বললে কী করে হবে? সিল্ক শাড়ি দেখাও মেয়ের পরার জন্য, সিল্ক শাড়ি দেখাচ্ছি মেয়ের পরার জন্য, কত হতে পারে বলো তো এটা আমার শাড়িটার প্রাইস? থ্যাংক ইউ। তসর বেনারসি শাড়ি দেখাবে, তসর বেনারসি শাড়ি আমি দেখাচ্ছি, 1499। কে বলেছে এটা? বনিতা দত্ত। এটা ঠিক বললো তো? হ্যাঁ একদম ঠিক বলেছো, এটার প্রাইস হচ্ছে 1499 টাকা। এইটা 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে।
টিসু বেনারসি শাড়ি দেখাচ্ছি, তসর বেনারসি শাড়ি দেখাচ্ছি। এটা আরেকবার বলে দিই, আমার শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র 1499। আর এরকম ধরনের জুটের ওপরেও অনেক রকমের শাড়ি রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো বলে। ওকে, একটা কাজ করে আমি তোমাদের ডাকাতে শুরু করে দিই, তোমরা ততক্ষণ গেস করো। আর তোমরা প্লিজ শেয়ার করতে থাকো অ্যান্ড কমেন্ট করতে থাকো তোমরা কী ধরনের শাড়ি দেখতে চাও। প্রথম শাড়িটা যেটা দিয়ে থাকবো সেটা হচ্ছে 499 প্রাইস রেঞ্জ থেকে শুরু করছি। এই শাড়িটার অন্য কোনো কালার আছে না, সব শাড়ি কিন্তু সিঙ্গেল পিস আছে, যেগুলোতে টু পিস আছে বা থ্রি পিস আছে সেগুলো আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো আমি এক্ষুনি দেখাতে শুরু করি। আমার শাড়িটা একবার ভালোভাবে দেখিয়েও দিই। এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটা কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। আজকে কি দেখাবে? আজকে আমি সব শাড়ি দেখো হচ্ছে 2000-এর মধ্যে। এইটা হচ্ছে বর্ডার, দেখো বর্ডারের কাজটা, দুদিকে বর্ডার জাম যাচ্ছে পিঙ্ক আর অরেঞ্জ, অ্যান্ড তার উপরে এইভাবে কিন্তু জুটের কাজ করা। এইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1499 আমার শাড়িটার প্রাইস পড়ছে। এবার তোমাদেরকে দেখাতে শুরু করি, প্রথমেই একটা খুব সুন্দর মাদুরাই সিল্কের দিয়েই দেখাতে শুরু করি, একটা রেড কালার দিয়ে। থ্যাংক ইউ মৌসুমী চ্যাটার্জি। এইটা দেখো, এই দেখো প্রথমেরটাই কিন্তু একটা মাদুরাই দিয়ে শুরু করছে। ও হ্যাঁ, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে তাতে করে হোয়াটসঅ্যাপ করতে শুরু করে দাও। এটা সুতো হোয়াইটের মধ্যে দেখাচ্ছি, হোয়াইটের মধ্যে এখানে রেখেওছি। ওই একটা, এই তো চন্দিরির কটনের উপরে আছে, মার্সারাইজ কটনের উপরে। এইটা কি আছে? ওকে, এইটাতে একটু প্রবলেম আছে, আমি শাড়িটা চেঞ্জ করে দিচ্ছি। এটাতে প্রবলেম আছে, এটা একদম সরিয়ে দাও, দাও শাড়িটা আমাকে না দিয়ে খুঁতে দি। শাড়িটাতে একটু প্রবলেম ছিল, আমি সরিয়ে দিয়েছি। এই শাড়িটা দেখো, এটাও সেম মাদুরাইয়ের উপরে আছে পুরোটাই, কিন্তু এইভাবে রেডের ওপর কাজ করে। আগে শাড়িটা থেকে একটুখানি আলাদা দেখতে। এইটা হচ্ছে আঁচলটা, যে এই দেখো আঁচলটা কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে দুদিকে। এইটা হচ্ছে নিচের দিকে বর্ডারের কাজটা, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু ছোটো ছোটো বুটি দেওয়া আছে, ওপরটা কিন্তু এই বুটিটার কাজ। এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 499, আমি আবার 499 করতে যাচ্ছি, 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজ, তুমি ওখানে রাখো আমি বললে ওটা নিয়ে চলে আসবে। ওকে, এইটা হচ্ছে শাড়িটা 499, যেগুলো পছন্দ হচ্ছে। আমি দেখাচ্ছি দেখাচ্ছি, এইটা দেখো এটা খুব সুন্দর, এটা হচ্ছে মার্সারাইজ সিল্কের কটনের ওপরে, মার্সারাইজ কটনের ওপরে অফ হোয়াইট কালারের ওপরে আসছে। দেখাচ্ছি পিওর, আজকে দেখাচ্ছি না গো, আজকে 2000 বাজেট, 2000-এর মধ্যে পিওরটা আসবে না। আমি টিস্যু টিস্যু দেখিয়ে দেবো বেনারসি, বাট পিওর হবে না। কাতা স্টিচ, এই এটা আছে না প্রিন্টেড কাতা, সেটা নিয়ে আসো। এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে মার্সারাইজ কটনের ওপরে, অ্যান্ড দেখো বর্ডারে কিন্তু মাল্টিপল কালারের ওয়ার্ক আছে, ওপর দিকেও কিন্তু মাল্টিপল কালারের ওয়ার্ক যাচ্ছে, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু দেখো এইভাবে কিন্তু বুটির কাজ করা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 999 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে, 999 হচ্ছে এই শাড়িটার প্রাইস। হ্যাঁ হ্যাঁ, এটা সফট মেটেরিয়াল, দিস ইজ সফট মেটেরিয়াল, দিস ইজ অল, দিস ইজ সফট মেটেরিয়াল, যেগুলো দেখাচ্ছি আমি বলে দেবো, যেটা যেরকম টেক্সচার আছে আমি বলে দেবো। এরপরে শাড়িটা যেটা দেখাচ্ছি এইটা, তুমি খোলো অন্য শাড়িগুলো, ওকে এই শাড়িটা দেখো। ওকে, কাঞ্জিভরম নিয়ে আসো আমাকে। এটা হচ্ছে ডোলা সিল্কের ওপরে আছে, এইটা হচ্ছে আঁচলটা, দেখো ব্লু কালার আঁচল পুরোটা ডোলা সিল্কের ওপরে। থ্যাংক ইউ সো মাচ হ্যান্ডলুম, দেখো আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে ডোলা সিল্কের ওপর, দেখো পুরোটাই কিন্তু সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা, দুদিকে বর্ডার কিন্তু এইভাবে যাচ্ছে,
দেখো পুরো শাড়িটার মধ্যে কিন্তু জাল কাজ আছে অ্যান্ড রানিং ব্লাউজ পিস আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস। আর একবার আঁচলটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচল। যেগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও। আমাদের চারটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চারটে নাম্বারেই কিন্তু তোমরা আরামসে কল মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাচ্ছে, আমি দেখতেও পাচ্ছি। আর অনেকজন সামনে বসে আমাদের অডিয়েন্স এখানে এসে গেছে কালকে দেখার পরে, বলছে কি আমি একদম সামনে বসে নিয়ে নেবো জিনিসটা যেগুলো পছন্দ হচ্ছে। আর এই শাড়িটা আরেকবার বলে দিই, এটার প্রাইস হচ্ছে 499। হোয়াইট অ্যান্ড মেরুন বর্ডার, ওকে কাঞ্জিবরম দেখাচ্ছি আমি, দেখ তোমার কম্বিনেশনটাও ট্রাই করছি দেখানোর জন্য। ওকে এই কাঞ্জিবরমটা যেটা আছে পাটলি পল্লুর মধ্যে, আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে। এইটা হচ্ছে আঁচল, বাংলাদেশ থেকে নিতে পারবো? হ্যাঁ নিতে পারবে, কোনো অসুবিধা নেই, আমরা অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভার করি। এটা অন্য কোনো কালার আছে? আগেরটা যদি বলো, আগেরটা কি দেখিয়েছে আমার মনে হয় না কালার আছে, ওটা সিঙ্গেল পিস আছে। কোনটা? না না তোষণ না, ওটা ওটা ডোলা সিল্কের ওপরে। ওকে এইটা দেখো, বটরটা দেখিয়ে দিই, কাঞ্চিবরমটা, কাঞ্জিবরম বুটির ওপরে, এই তো ওইটাই বলতে যাচ্ছি। অ্যান্ড এই দেখো এইভাবে কাঞ্জিবরমের পুরো কাজটা যাচ্ছে। এইটার প্লিটসের পোর্শনটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে প্লিটসের পোর্শন, পুরো হেভি কাঞ্জিবরমের কাজ করা। এখানে হুগলিতে শিপিং হবে, হুগলিতে শিপিং হবে, কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো, কনফার্ম হওয়ার পরেই পেমেন্ট করবে, তা আগে পেমেন্ট করবে না, আগে কনফার্ম তুমি হবে কি যে তুমি শাড়িটা ওখানে তোমার জন্য আছে, তারপরেই তোমরা পেমেন্ট করবে। ওকে এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1499 হচ্ছে এই কাঞ্জিবরমটার প্রাইস পড়ছে। কাঞ্জিবরমটার প্রাইস হচ্ছে 1499, পাটলি পল্লুর মধ্যে কিন্তু কাঞ্জিবরম অল ওভার ওয়ার্ক আছে কিন্তু এটার মধ্যে। সেমি বালুচরি দেখাও, বালুচরিটা নিয়ে আসো, যেটা আমি বললাম তখন একটা না দুটোই পেয়েছিলাম না। ওকে হ্যাঁ এইটা দেখো, এইটা কিন্তু আরেকটাও আমি পাটলি পল্লুর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর কাঞ্জিবরম দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আঁচল, অবশ্যই লেহেঙ্গা লাইভ করবো, আজকেও কিন্তু আমি 2000 টাকার মধ্যে কিন্তু লেহেঙ্গা রেখেছি। আমি অন্যদিন তোমার শুধু যেখানে লেহেঙ্গা দেখবো সেটা তো একটা করার আমার ইচ্ছেই আছে। এইগুলো 2000-এর মধ্যে পিওর হয় না গো, 2000-এর মিনিমাম ওটার প্রাইস হয় হচ্ছে 7000-এর মতো, মানে মিনিমামের প্রাইস আমি বলছি। কাঞ্জিবরম যেটা পিওর শুরু হয় সেটা হচ্ছে 7000 থেকে শুরু হয়, 7-8 হাজার থেকে। এইটা হচ্ছে বর্ডারটা, শিফন শাড়ি 299, শিফন শাড়ি আমার 299-এর মধ্যে হবে না, আমি দেখছি তো ট্রাই করছি। দেখো অল ওভার বুটি এখানে গ্রিনের ওপরে, হাই শ্রীতা সরকার। অ্যান্ড এটার প্লিটসের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ছোট ছোট বুটি করা। তোমারটা কারোর হাতে দাও। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 1499, 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আমাদের শোরুম হচ্ছে কালীঘাটে আছে, কালীঘাট ট্রাম ডিপোর অপোজিটে হচ্ছে কেয়াসের এক্সক্লুসিভ শোরুম, আসতে কেয়াসের এক্সক্লুসিভ শোরুম হচ্ছে কালীঘাটে ট্রাম ডিপোর অপোজিটে। আমাদের আরেকটা শোরুম আছে হচ্ছে শ্রীরামপুরে, অ্যান্ড এটার অ্যাড্রেসটা বলে দিই, কালীঘাটের অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড, কলকাতা 26। শ্রীরামপুরে যেটা আছে সেটা হচ্ছে শ্রীরামপুরে মানসী বাজার, তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের শোরুম। ওকে যারা বালুচরি দেখতে চাইছিলে অ্যান্ড জাম কালারে দেখতে চাইছিলে, এইটা দেখো, এটা হচ্ছে আঁচলটা, ব্লু কালারের শাড়ি দেখাবে, রয়্যাল ব্লু কালারে দেখাচ্ছি, মোরাল সিল্ক দেখাবে দেখাচ্ছি। আগে স্ক্রিনশট, আগে পেমেন্ট করে স্ক্রিনশট দেবো? না না একদমই না, আগে স্ক্রিনশট পাঠাবে, ওটা কনফার্ম হবে, তারপরে পেমেন্ট করবে। না সোল্ড আউট, তুমি পেমেন্ট করে দিলে ওটা আগেই সোল্ড আউট করে দিলে অন্য কাউকে, তাহলে কি করবে? ওকে এইটা হচ্ছে আঁচলটা, দেখো এইটা বর্ডারের কাছে এইভাবে যাচ্ছে। এটা কি 499? পিওর ব্রোকেডের কাঞ্জিবরম,
পিওর ব্রোকেডে কাঞ্চিভরম, প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমি পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভেতরে বুটিটা দেখো এরকম ভাবে মিনে করা উপর দিকে, আর বাকিটাতে উইদাউট মিনে যাচ্ছে প্লিজের পোর্শনটা। এইগুলো সিমিলার শাড়ি পেয়ে যাবে, সিমিলার কালেকশন শ্রীরামপুরেও আছে। এইটার যেটা প্রাইস পড়বে সেটা হচ্ছে 499 হচ্ছে এই বালুচরি শাড়িটার প্রাইস পড়ছে, 499। অনেকক্ষণ ধরে বালুচরি বলছিলে, ওয়াকিং লেডিজদের জন্য সফট অ্যান্ড এলিগেন্ট কিছু শাড়ি দেখাবে 600-700-এর মধ্যে। আমি আমি যেটা পরে আছি এটা হচ্ছে জুটের ওপরে শাড়িটা আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে 1499। জুটের আরেকটাও আমি কালেকশন দেখিয়েছিলাম এই আজকেরই আগের লাইভটাতে, যেটা কেটে গেল, সো তোমরা ছিল না, ওকে, অফ হোয়াইট অ্যান্ড রেড বলেছিল না, অফ হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে এই কাঞ্জিভরমটা দেখো, সব আছে, রেড ব্লু অফ হোয়াইট সব আছে। ওকে এই কাঞ্জিভরমটা দেখো, এটা হচ্ছে কাঞ্জিভরম ছেড়ে এবার একটু লিনিয়ানে যাও, এটা হচ্ছে আঁচল, একটু ডিফারেন্ট আলাদা আলাদা দেখাও, মোরাল সিল্ক শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলটা দেখো, বর্ডারটা যাচ্ছে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে কিন্তু এইভাবে কম্বিনেশন করে, এই দেখো এইভাবে কিন্তু কাজটা করা। অ্যান্ড প্লিটসের পোর্শনটা দেখিয়ে দিই, এইখানে প্লিটসের পোর্শনটা কিন্তু লেহেঙ্গা দেখাও, লেহেঙ্গা দেখাবো 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 লেহেঙ্গা, আমি আজকে 1000 টাকা থেকে আমার লেহেঙ্গা শুরু হচ্ছে, তো আমি আগে গিয়ে আমি বলে দিচ্ছি আমি 1000 টাকা খনিগুলো রেখেছি। এইটা হচ্ছে দেখো প্লিটসের পোর্শনটা কিন্তু ডার্ক ব্লু কালার, মিড নাইট ব্লু কালারে, এটার প্রাইস পড়বে হচ্ছে 1499। 1499 হচ্ছে এই কাঞ্জিভরমটার প্রাইস পড়বে। আমি কাঞ্জিভরম যেগুলো দেখাচ্ছি 1499 প্রাইসে কাঞ্জিভরম দেখিয়েছি সব কটাই। ওকে আমাদের কিন্তু 4টে নাম্বারই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে, কোনো অসুবিধা নেই, 4টে নাম্বারই কিন্তু হ্যান্ডেল করছে, এখনই তোমরা অর্ডার করতে পারো। ওকে এরপরে শাড়িটা যেটা দেখো হচ্ছে লিনেনের ওপরে, লিনেনের ওপরে কিন্তু টাই অ্যান্ড ডাই করা, নিচ্ছে উনি ওটাকে দিয়ে দাও। ওকে দেখো এটা হচ্ছে লিনেনের উপরে টাই অ্যান্ড ডাই করা, এই এটা সবুজটা কি হলো যেটা আমি পরবো বলে নিয়ে গেলাম, দেখো এটা খুব সুন্দর লিনেনের উপরে টাই অ্যান্ড ডাই করা, এটা হচ্ছে আঁচলটা। এবার লেহেঙ্গা দেখাও মিষ্টি দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে খুব সুন্দর দেখতে অরেঞ্জ এন্ড ব্ল্যাকের ওপরে টাই অ্যান্ড ডাই করা পুরোটার, সিলভার জারি হচ্ছে সাইডের বর্ডারে যাচ্ছে, অ্যান্ড এইটা হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে টাই অ্যান্ড ডাই, কিন্তু পুরোটা সিলভার একটা লুক এ আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1499 হচ্ছে এই লিনেন শাড়িটার প্রাইস পড়ছে। এই বছরে পুজোর কি পুজো স্পেশাল কি আছে, এই বছর পুজোর আমি অন্য লাইভগুলো যেগুলো করি, যেমন টিউজডের লাইভটা যেটা আছে পুজো স্পেশাল লাইভ ছিল, যেখানে আমি প্রচুর নতুন নতুন শাড়ি দেখিয়েছি। নর্মাল তুমি যদি ইউটিউবটা ফলো করো সেখানেও আমি প্রচুর শাড়ি দেখিয়েছি পুজোর জন্য নতুন নতুন দেখতে নানা রকমের। এইটা একটা স্পেশাল লাইভ করছি যেটা হচ্ছে 2000-এর মধ্যে শাড়িগুলো থাকছে। এইটা দেখো এখানে খুব সুন্দর আরেকটা ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশনের লিনেন শাড়ি, এইটা হচ্ছে আঁচলটা, এই এটা ওটা 1/4 তো, হ্যাঁ 3-পিসের সেট হবে, 3-পিসের যদি রেডি ড্রেসেস বলো বা কুর্তি পিসেস বলো সেটা আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো সেখানে দেখিয়ে দিতে পারবে। এইটা দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারে দেখাচ্ছি, এইটা দাও, হ্যাঁ ওইটা দাও ওইটা দাও, হ্যাঁ এইটা দেখো এখানে পুরোটাই কিন্তু ইয়েলো আর এখানে গোল্ডেন বর্ডার। এইখানে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, গ্রিন কালারের ব্লাউজ পিস, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 999 হচ্ছে এই লিনেন শাড়িটার প্রাইস পড়ছে, লিনেন শাড়িটার প্রাইস হচ্ছে 999। লাল সাদা এক্ষুনি দেখিয়েছি, একটা কাঞ্জিভরম দেখিয়েছি, লাল সাদার মধ্যে মেশিন চিকেনকারি আমি দেখাচ্ছি। ওকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো একবার দেখিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো একবার দেখাও, আমাদের 4টে নাম্বারসেই তোমরা কিন্তু কল করতে পারবে, কোনো অসুবিধা নেই, মেসেজ করো যেগুলো পছন্দ হয়েছে, স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করো।
সিওডি কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল আছে, আর আমরা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভার করি। মৌমিতা বেরা, তোমার জন্য কিন্তু এই রয়্যাল ব্লু কালারের শাড়িটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এটা কিন্তু মাদুরাইয়ের ওপরে কিন্তু যাচ্ছে, পুরো মাদুরাই সিল্কের ওপরে। দেখো এটা হচ্ছে বর্ডার অ্যান্ড বুটি বা এইভাবে কাজটা। রেডি টু ওয়ের শাড়ি হবে টুকের মধ্যে, মনে হয় নতুন কালেকশনটার মধ্যে আছে না, কিন্তু ওটা আমি পরের দিন দেখাবো। রেডি টু ওয়ের শাড়ি পুরো একটা এপিসোডই করব, মানে লাইভ করব। তো এই শাড়িটা হচ্ছে এখানে, এইটার প্রাইস পড়বে হচ্ছে 1499। তুমি এবার 299 এর দেবে, পরে 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। হ্যাঁ, তুমি যদি আগে পে করো 2000 টাকার উপরে যদি হয় তাহলে শিপিং ফ্রি আছে। অরেঞ্জ কালার, হ্যাঁ হবে, আমি অরেঞ্জ কালার দেখিয়েছি, আমি অরেঞ্জ কালার আবার দেখাবো। সো এইটা দেখো, এটা হচ্ছে তোমার সিঙ্গেল কাতানের ওপর, যারা যারা সিঙ্গেল কাতান দেখতে চাইছিলে এই শাড়িটা কিন্তু দেখতে পারো। এটা হচ্ছে আঁচলটা। মঙ্গলগিরি দেখাও, বালুচরি আছে থাকলে দেখাও, বালুচরি দেখিয়েছি আমি অলরেডি, একটা শাড়ি দেখিয়ে দিয়েছি বালুচরির মধ্যে। এইটা হচ্ছে বর্ডার, দেখো এইভাবে কিন্তু সিঙ্গেল কাতান শাড়িটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়ছে। রিজনেবল প্রাইসে কিছু হ্যান্ডলুম শাড়ি দেখাও মিষ্টি। সিওডি অ্যাভেলেবেল থাকলে ডেলিভারি চার্জেস কত? সিওডি অ্যাভেলেবেল আছে, আর আমি সবই রিজনেবল প্রাইসে দেখাচ্ছি। হ্যান্ডলুম শাড়ি আমাদের শুরু হচ্ছে 299 থেকে, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ওরম আরও শাড়ি আছে আমি দেখিয়ে দেবো তোমাকে। তো এই সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1999। দিদি তুমি যেই রামদানি, হ্যাঁ দেখাতে পারবো। ওকে আগের দিন কিন্তু অনেকজন বলেছিলে বাটিকের উপরে দেখাতে, আমি একবার কিন্তু আমাকে এমন করে দেখালে ভুল বলে বাটিকের উপরে দেখাচ্ছি। এই দেখো শাড়িটা বাটিকের উপর, অনেকজন আমাকে আগের দিন বলেছিলে এই শাড়িটা কিন্তু দেখতে পারো, ওটা খুব সুন্দর বাটিকের ওপরে এই শাড়িটা আসছে। এটা হচ্ছে আঁচলটা। আর একটা বালুচরি দেখাও না, লেহেঙ্গা দেখাও, আমি দেখাবো লেহেঙ্গা, একটুখানি অপেক্ষা করো আমি লেহেঙ্গা দেখাবো। আমি সবই তো এই রেঞ্জে দেখাচ্ছি, কোথায় বেশি দেখালাম আজকে। এইটা দেখো, এই প্রাইসটা গেস করো এটা কত হতে পারে। এটা হচ্ছে বর্ডার অ্যান্ড এইভাবে কাজটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 299। এই যে তোমার 500-600 থেকে আরও কম হয়ে গেছে, 299 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। বডিটা কি কালার বলছিস? এটা হচ্ছে রেড কালার, রেড কালার। এটা 499, এটা হচ্ছে 299 অ্যাকচুয়ালি শাড়িটা। ওকে 299 এ আরেকটা প্রিন্টেড শাড়ি দেখাচ্ছি তোমাদের, যে প্রিন্টেড শাড়ি প্রথমে বলেছিলে সাদা লালের ওপরে। প্রিন্টের শাড়ি 299 এর মধ্যে এইটা দেখো, চান্দেরি মার্সেডাইজ সিল্কের ওপর, হ্যাঁ ওটা দাও। এইটা দেখো, এটা হচ্ছে 299 এর মধ্যে। আরেকটা প্রিন্টের শাড়ি দেখাচ্ছি, আরেকটা বালুচরি শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইটা হচ্ছে বর্ডারটা, এটা পুরোটা প্রিন্টেড এর মধ্যে যাচ্ছে। এটা প্রাইস হচ্ছে 299। কালার যেগুলো দেখাচ্ছে মোটামুটি সবকটা সিঙ্গেল কালারই উপরেই, এগুলো জাস্ট লাস্ট পিস পরে আছে, আমরা একটা তার জন্য স্পেশাল প্রাইজের মধ্যে কিন্তু দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে বালুচরি যারা দেখতে চাইছিলে, এটা বালুচরি ঠিক না, মানে যাই হোক মানে ফিগার্স আছে। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে মার্সিডাইজ কটনের ওপরে, আর এখন যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে সেমি সিল্কের ওপরে যাচ্ছে পুরো শাড়িটা। 80 এজের পরা, ওকে আমি দেখাচ্ছি 80 বছর মহিলার জন্য আমি দেখাচ্ছি। এই যে
এটা হচ্ছে আঁচলটা পুরোটাই কিন্তু পৈঠানি, যারা চাইছিলে পৈঠানি কিন্তু আঁচল কিন্তু এখানে করা হয়েছে। পৈঠানি শাড়ি যারা চাইছিলে এটা কিন্তু পৈঠানি শাড়ি, সেমি সিল্কের ওপরে এটা আঁচলটা দেখো, এইখানে কিন্তু বর্ডারটা দেখো, এখানে এইভাবে কিন্তু বর্ডারের কাজটা যাচ্ছে। তারপরে মিনা করা, উপরের ভেতর ছোট ছোট বুটি, অ্যান্ড কালারটা যেটা আছে এটা কিন্তু ব্রাউন কালার, এটা খুব সুন্দর ব্রাউন কালারের উপরে কিন্তু ফুল শাড়ির কাজটা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে, এটা 999 তো, এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 999, মানে 1000 টাকার মধ্যে পড়ছে। 299 এখানে বললে হবে না, তোমাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিতে হবে। চারটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চারটে হোয়াটসঅ্যাপ নাম্বার আরামসে করতে পারো, কোনো অসুবিধা নেই। কার হোয়াটসঅ্যাপে কম আসছে তাহলে তার নাম্বারটা বলবো। হ্যাঁ 299-এ বাটিক আমি দেখছি, দেখে বলছি, দেখে বলছি, তুমি একটু ওয়েট করো। ওকে আমি এটা এখন যেটা দেখাচ্ছি হচ্ছে কটন, কটন শাড়ির মধ্যে কটন বেনারসি, এটা হচ্ছে কটন বেনারসি সিকোয়েন্স শাড়ি আছে। এমনি তুমি যদি সিকোয়েন্স শাড়ি চাও সিকোয়েন্স শাড়ি আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো, সেখানে বলে আমি আজকে এই প্রাইসের মধ্যে সিকোয়েন্স শাড়ি আছে কিনা সেটা একবার চেক করে নিচ্ছি। কাটা স্টিচটা দাও, হ্যাঁ দেখাচ্ছি, অরেঞ্জ কালারের শাড়ি দেখতে চাইছিলে এইটা দেখো, এটা কিন্তু কটন বেনারসি, এটা খুব সুন্দর দেখতে কিন্তু এই কটন বেনারসি, খুব সফট হয় আর খুব সফিস্টিকেটেড দেখতে হয়। এটা হচ্ছে আঁচল। কালীঘাটের শোরুমে কাল গেলে কি দেখো, কাল আসলে এইগুলো অ্যাভেলেবেল থাকবে কিনা আমি জানি না, কেন সবাই কিন্তু কলে ব্যস্ত আছে, মানে অর্ডার মানে হোয়াটসঅ্যাপ করছে, সো তারা অর্ডারটা প্লেস করতে কিন্তু ব্যস্ত আছে। সো কাল আসলে এইটা পাবে না, এর থেকে 19-20 কিছু ডিফারেন্সে কিন্তু শাড়ি পেয়ে যাবে। না যা আছে আমি এখনই দেখাচ্ছি, যেই অফারগুলো আমি বলছি সেটা এখনই আছে, মানে যেই শাড়িগুলোর মধ্যে বলছি সেইগুলোই কিন্তু অ্যাভেলেবেল, মানে শাড়ি এর মধ্যে। ওকে এই বর্ডারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বর্ডার, চল দাম, অ্যান্ড দেখো ভেতরে কিন্তু বুটিটা আর ওপরের বর্ডারটাও দেখিয়ে দিই। ব্লাউজ পিসটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু ব্লাউজ পিসটা। আগেদের এজেডদের জন্য কিছু কটন বেস দেখাবে, এই এজেডদের জন্য আমি কটন বেসে রেখেছি, হ্যান্ডলুমও আছে কটন বেসও আছে, আমি দেখাচ্ছি, দাও 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 দাও। সাতশোতে নমস্কারী শাড়ি দেখাচ্ছি, একটু 80 বছর মহিলার জন্য একটুখানি একটু দেখো, না না আসামে আমাদের ডেলিভারি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আমাদের ডেলিভার করা সিওডিও অ্যাভেলেবল আছে, প্লাস পেড ডেলিভারি তো আছেই, অর্গেনজা দেখাবো। ওকে আমি যেই কটন বেনারসিটা দেখিয়েছি, কটন বেনারসির প্রাইস হচ্ছে 999 হচ্ছে কটন বেনারসির প্রাইস পড়ছে। এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে সাদা, মানে আশি মানে কি সাদা ছাড়া কিছু পড়বে না, লাইট প্যাস্টেল সেটা দেখাও। ওকে আমি একটা হোয়াইটের উপর সিলভারের দেখাচ্ছি, দিয়ে দাও ওকে, ও খুলে নেবে, একটা হোয়াইটের উপরে খুব সুন্দর সিলভার জারি দেখাচ্ছি। এটা এইটা যে এজেড বলছিলে বা সফিস্টিকেটেড বলছিলে, যারা একটু ওয়ার্কিং ওমেন তারা কিন্তু এরম ধরনের দেখতে হবে, যারা সফিস্টিকেটেড মানে একটু ইয়াং বয়স আছে তারা কন্ট্রাস্টে ব্লাউজ পরতে পারে, যারা এজেড আছে তারা আইটু প্যাসেল শেডের মধ্যে ব্লাউজ পরা যেতে পারে, খুব সুন্দর দেখতে লাগে। এইটা হচ্ছে আঁচলটা, বাংলাদেশে ডেলিভারি হবে। কটন শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা যেটা আছে এটা হচ্ছে লিনেনের ওপরে আছে, এটা হচ্ছে বর্ডার, জামদানি দাও, ওইটা দাও, ওই যে প্যাস্টেলের উপরে এইটা হচ্ছে দেখো শাড়িটা কিন্তু এই চেকসের মধ্যে কিন্তু ফুল শাড়িটা যাচ্ছে। এটার প্রাইস পড়বে হচ্ছে, এই এটার প্রাইস 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়বে, 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস। আমি যেইটা পরে আছি আমারটা হচ্ছে জুটের ওপরে কিন্তু শাড়িটা পড়ছে, আমারটা প্রাইস হচ্ছে 1499। স্যাটিন দেখাচ্ছি, এই ও জামদানিটা দাও, ও দেখো তুই কি করছো বলো তো, আপনি ওটা বললেন কি জামদানি, দেখো এখানে একটা জামদানি দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে কিন্তু এই জামদানিটা, বাগলপুরি সিল্কও দেখিয়ে দেবো,
এইটা কিন্তু কটন বেসের উপরে আছে, এটা কিন্তু কটন বেসের উপরে আছে। দেখো এটা হচ্ছে আঁচলটা। তোমার ব্লাউজটার দাম কত? আমার ব্লাউজটার দাম হচ্ছে, এটা জাস্ট গরম গরম এসেছে ওয়ার্কশপ থেকে, এইটার দাম হচ্ছে 2499। 2499 হচ্ছে এই ব্লাউজটার প্রাইস পড়ছে। অ্যান্ড এই তো এসে গেছে বালুচুরি শাড়ি অনেকগুলো। এই যে এখানে যেটা দেখাচ্ছে হচ্ছে জামদানির ওপরে, এটা হচ্ছে বর্ডার। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে আছে, শিফানের আছে, আমি রেখেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটার প্রাইস পড়বে হচ্ছে, এই এটা কোন প্রাইস হয়েছে গো? 999 তো, এটার প্রাইস 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। সিকোয়েন্স এসে গেছে, যারা সিকোয়েন্স বলছিলে সিকোয়েন্স এসে গেছে। 499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। ওকে সিকোয়েন্স শাড়িটা দাও, সিকোয়েন্সের শাড়ি দেখাচ্ছি, দাঁড়াও আমি সিকোয়েন্সে দেখাবো গ্রিনটা। আমি সিকোয়েন্সের মধ্যে শাড়ি দেখেছি 2000-এর মধ্যে। অ্যান্ড দেখো শাড়িটা কি সুন্দর দেখতে, দুটো কালার অপশন আছে, ওদিকে দিয়ে দাও। আমি যেটা পরে আছি সেটা সিঙ্গেল কালার। ওকে এই দেখো সিকোয়েন্সের শাড়িদের দ্বারা, ফ্যান্সির উপরে চাইছিলে, পার্টি ওয়ে চাইছিলে, তারা কিন্তু এই সিকোয়েন্সের শাড়িটা কিন্তু দেখতে পারো। এটা খুব সুন্দর অল ওভার সিকোয়েন্সের মধ্যে শাড়িটা আসছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 1499। 1499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। দেখো এইটা হচ্ছে শাড়িটা আঁচল। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে সিকোয়েন্সে কাজ কর। এটা কিন্তু যারা ভাবছে নেটের ওপরে, না এটা হচ্ছে কিন্তু জর্জেটের ওপরে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, এটা কিন্তু সি থ্রু নয়। জামদানিটা সফট জামদানি ছিল। ওকে এইটা হচ্ছে 1499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এটার আরেকটা কালার অপশন অ্যাভেলেবেল আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে চেঞ্জ করেছি তার জন্য ব্ল্যাক সাইডের মডেল আমি দেখাচ্ছি। ওটা হচ্ছে সিঙ্গেল কাতানের ওপরে আছে, ওটার প্রাইস হচ্ছে 4699। ওটা ক্লোজ আপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে এর পরেরটা যেটা দেখাচ্ছি, বাংলাদেশে ডেলিভারি হবে, কলকাতার শিপিং হয়, কলকাতা তো শিপিং হয়। হ্যাঁ গাদওয়াল শাড়ি, এই গাদওয়াল শাড়ি নিয়ে আসো। ওকে ভালো গাদওয়াল শাড়ি নিয়ে আসো, কালকে সুন্দর সুন্দর গাদওয়ালগুলো ছিল, ওগুলো নিয়ে আসো। এটা হচ্ছে দেখো আঁচলটা, এটাও কিন্তু সিকোয়েন্সের ওপরে দেখাচ্ছি ফুল। হোয়াইট স্যাটিন শাড়ি হবে, এই স্যাটিনের শাড়ি নিয়ে আসবে তো। এই দেখো এইভাবে কিন্তু অল ওভার সিকোয়েন্সে ওয়ার্ক করা। এই শাড়িটার প্রাইসে পড়বে হচ্ছে 1499। আসাম সিল্ক দেখছি আমি, আসাম সিল্ক আছে কিনা দেখছি 2000-এর মধ্যে। সো এইটার প্রাইস হচ্ছে 1499 হচ্ছে এই সিকোয়েন্সের শাড়িটার প্রাইস পড়ছে। গরতের শাড়ি দেখো, আমার বাজেট হচ্ছে 2000 টাকা, শাড়ি তো সব আছে এখানে, কোন শাড়িটা নেই বলেন আমার এখানে শোরুমে, কিন্তু এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে আছে কিনা সেটা আমি চেক করে বলছি। ওকে একটা লিনেনের ওপরে কাজ করা শাড়ি দেখাই, দেখো এটা হচ্ছে লিনেনের ওপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে। ওই কটনের গাদওয়ালগুলো ছিল সুন্দর দেখতে, গুলো কোথায় গেল? লেহেঙ্গা নিয়ে আসো। এই যে এটা হচ্ছে আঁচলটা লিনেন শাড়ির, আর এর মধ্যে কিন্তু দেখো এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে আমাদের। আমি পরের দিন নিশ্চয়ই দেখাবো তোমাকে, আজকে আমার 2000 টাকার বাজেট, তো 2000-এর মধ্যে শাড়ি আর লেহেঙ্গা আর মেন্স ওয়ার কিছু আছে সেটা দেখাবো। দেখো এর মধ্যে কিন্তু অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এইভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। বাংলাদেশে ডেলিভারি চার্জেস কত? বাংলাদেশে ডেলিভারি চার্জেসটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে ওয়েটের ওপরে, শাড়ির কি ওয়েট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জেসটা হয়। ওকে স্যাটিনের শাড়ি কয়েকটা দেখাচ্ছি, এই দেখো স্যাটিনের ওপরে প্রিন্টেড শাড়ি, এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে কিন্তু স্যাটিন প্রিন্টেড। আমাকে লেহেঙ্গা দাও, এই দেখো ওরা দেবে না তো তোমার না থাকলে। এইটা হচ্ছে আঁচলটা,
দেখাচ্ছি দেখাচ্ছি সিল্কের মধ্যে স্যাটিনের শাড়ি যারা বলছিলে রামপুরহাটে কত প্রত্যেকটা জায়গায় আমি বললাম 2000 টাকার উপরে হলে ফ্রি ডিপিং শিপিং আছে ইন্ডিয়ার মধ্যে পেড ডেলিভারিতে। এই দেখো এইটা হচ্ছে স্যাটিনের উপরে পুরো শাড়িটা যাচ্ছে, এইটার প্রাইস পড়বে হচ্ছে $499 হচ্ছে এই স্যাটিন সিল্কগুলোর প্রাইস পড়ছে, $499 হচ্ছে স্যাটিন সিল্কের প্রাইস। স্যাটিন সিল্কে আরও কয়েকটা একটা দুটো অপশন তোমাদেরকে দেখাচ্ছি। কলকাতা ডেলিভারি চার্জেস কত আমি কলকাতাতে, তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ করো, ডেলিভারি চার্জেসগুলো কিন্তু সব বলে দিতে পারবে। দেখো এইটা কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু এই স্যাটিনের শাড়িটা তাড়াতাড়ি করতে হবে, চারটে নাম্বার আছে, চারটে নাম্বারের মধ্যে তুমি চুজ করে নাও কোন নাম্বারটাকে টার্গেট করবে। এই কোন নাম্বারটা খালি আছে? ওকে এই দেখো দেখো এইটা হচ্ছে স্যাটিন সিল্কের উপরে প্রিন্টেডটা নেই, এটা হচ্ছে আঁচল। মিজা দিকে দাও বাবা তোমারটা। ওকে এইটা হচ্ছে শাড়িটা যাচ্ছে স্যাটিন সিল্কের উপরে, এটার প্রাইস পড়বে হচ্ছে $499 হচ্ছে শাড়িটার প্রাইস। ব্লাউজ পিসটাও কিন্তু কন্ট্রাস্টে আছে, খুব সুন্দর দেখতে। আসাম সিল্কের আমি আসাম সিল্ক দেখাচ্ছি। ওকে আমাকে এক্ষুনি এ দাও, লেহেঙ্গা দাও এইটা ততক্ষণ। ওকে এখানে একটা খুব সুন্দর গাদওয়াল শাড়ি দেখাই, আর আজ লেহেঙ্গা দেবে। ওকে রেশম সুতোর বেনারসি দেখাবে, দেখাচ্ছি। হ্যাঁ আমি স্যাটিনের শাড়ি আরো কয়েকটা দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে কটন গাদওয়ালের ওপরে এই শাড়িগুলো, কটন শাড়ি যারা চাইছিলে তারা কিন্তু তোমরা এই শাড়িগুলো কিন্তু দেখতে পারো। এই দেখো এইটা হচ্ছে শাড়িটা, এটা আঁচলটা পড়ছে এখানে $700 মধ্যে। নমস্কারীর কিছু দেখাও, দেখাচ্ছি 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 $700 মধ্যে একটু ভালো শাড়ি দেখাও। এইটা দেখো কাজটা যাচ্ছে এইভাবে, কিন্তু বর্ডারের ওয়ার্কটা অ্যান্ড পুরো শাড়িটা কিন্তু কটনের উপর আছে, কটন গাদওয়ালের উপর এই শাড়িটা। এটা প্রাইস পড়বে হচ্ছে $999 হচ্ছে এই শাড়িটার প্রাইস, $999। স্যাটিনের এক কালার একটু আগেই দেখালাম আমি। ওকে গাদওয়ালের আরেকটা শাড়ি দেখিয়ে দিই, এটা মেরুন কালারের ওপরে, এটা হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার আছে, নিচের দিকে হচ্ছে লাল, ওপর দিকে দেখো একটা গ্রিনিশ কালার আসছে, আর মাঝখানে কিন্তু মেরুন। এইটা হচ্ছে আঁচলটা, সফট মুগা দেখাবে। এই দেখো এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে, এটাও কিন্তু প্রাইস হচ্ছে $999 হচ্ছে শাড়িটার প্রাইস। এবার লেহেঙ্গা দাও তো আমাকে। ওকে স্যাটিনের আরেকটা দেখিয়ে দিই, স্যাটিনের ওপরে প্রিন্টেড শাড়ি, স্যাটিনের ওপরে প্রিন্টেড শাড়ি এটা। এই দেখো এটা হচ্ছে স্যাটিনের ওপরে প্রিন্টেড, কালারটা হচ্ছে সি গ্রিন কালার, যারা ওখানে বোঝা যাচ্ছে না, সালারটা হচ্ছে সি গ্রিন কালার হচ্ছে এটা, খুব সুন্দর সি গ্রিন কালারের উপর স্যাটিনটা, আর এইভাবে কিন্তু প্রিন্টটা যাচ্ছে। এটার প্রাইস পড়বে হচ্ছে $499 হচ্ছে শাড়িটার প্রাইস। স্বর্ণচুরি আর কাঁথা, এই কাঁথা স্টিচটা কোথায় গেল, এখান থেকে খাওয়া গেল? কাঁথা স্টিচ দেখাচ্ছি আর স্বর্ণচুরি দেখাচ্ছি, দুটোই সামনে রাখা। ওকে লেহেঙ্গার কয়েকটা দেখিয়ে দিই, অনেক সুন্দর বলছিলে, আমি আবার শাড়িতে ফেরত আসবো, আমি আগে বলে দিচ্ছি। ওকে এই লেহেঙ্গাগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র $999 হচ্ছে শাড়িটার প্রাইস, লেহেঙ্গার প্রাইস পড়বে। এটা পুরো নেটের ওপরে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা আছে। আসাম সিল্ক দেখাবো, আসাম সিল্ক আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, দেখ দেখছি আসাম সিল্ক দেখাচ্ছি। জামদানি দেখ নিয়ে আসবে, সব জামদানিগুলো, সব জামদানি
তোমরা এখানেই ডাই করেছো না, আর জিনিসপত্র রেখেছো কিন্তু সেটাই খুঁজে পাচ্ছ না। ওকে, এই লেহেঙ্গাটার প্রাইস হচ্ছে, দেখো পুরোটাই কিন্তু নেটের ওপরে রেশমের ওয়ার্ক আছে প্লাস জরির ওয়ার্ক আছে। এর দুপাট্টাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে দুপাট্টা, এটার প্রাইস পড়বে হচ্ছে 999 টাকা, এটার প্রাইস হচ্ছে 999 টাকা। দেখো এটা হচ্ছে 999। আরেকটা লালের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে, একটা ফিগার দেখিয়ে দেবো তোমাদের, ব্ল্যাকের মধ্যে আমি দেখছি গো, ব্ল্যাকের মধ্যে লেহেঙ্গা এই রেঞ্জের মধ্যে আছে, দেখাবো দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে স্যাটিনের ওপরে আছে আরেকটা খুব সুন্দর লেহেঙ্গাটা, দেখো স্যাটিনের ওপরে কিন্তু ফুল মানে একটা খুব সুন্দর কিন্তু এই লেহেঙ্গাটা আসছে, রেডের ওপর অল ওভার রেড কালার। এইটা হচ্ছে দুপাট্টাটা আসছে রেড কালারের মধ্যেই, এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে 999। ডোলা সিল্কটা আরেকবার দেখানো চলে গেছে ওদিকে, ওরা নিয়ে দেখছে কাকে বুকিং করবে বলে, আমি আরও দেখাচ্ছি কালেকশনের মধ্যে আরও আছে, আমি দেখাচ্ছি। সো এইটার প্রাইস পড়বে হচ্ছে 999 এই শাড়িটার, এই লেহেঙ্গাটার। এবার একটা ফিগার মোটিফের মধ্যে লেহেঙ্গা দেখিয়ে দিই, আবার আমি শাড়িতে ফেরত আসবো। ট্রিপল লেহেঙ্গাটা দাও, ওই ইয়েলো কালারটা দাও, আর রেডটা দাও, আগে রেডটা দাও। সিকোয়েন্সের শাড়ি এক্ষুনি দেখিয়েছি, দুটো দেখিয়েছিলাম গ্রিন আর ক্রিম কালারে। আমি আবার যদি এখানে চলে আসে সামনে আমি দেখাচ্ছি। দেখো এই লেহেঙ্গাটা দেখো, এটা কিন্তু অল ওভার কাজ করা, এর মধ্যে পুরো মেটেরিয়ালটা যেটা আছে এটা হচ্ছে সেমি র সিল্কের মধ্যে, সেমি র সিল্কের মধ্যে কিন্তু ফুল লেহেঙ্গাটা আছে। এর মধ্যে কিন্তু নানা রকমের ফিগার মোটিফ আছে, এলিফ্যান্ট মোটিফ আছে, এখানে বুটি আছে, প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কাজ করা। মোয়া দেখাচ্ছি গো সফটের মধ্যে, দেখো না প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা ওয়ার্ক। আর দুপাট্টাটা আসছে হচ্ছে ক্রিমের সাথে রেড বর্ডার, ক্রিমের সাথে কিন্তু রেড বর্ডার। এইটার প্রাইস পড়বে হচ্ছে 1499, এই লেহেঙ্গাটার প্রাইস হচ্ছে 1499। নিউডের মধ্যে মানে ক্রিম কালার বা নিউড কালারের মধ্যে আমি দেখছি গো তোমার জন্য, আই থিঙ্ক সো আছে, ওই নেটের যেটা আছে বাট একটুখানি প্রাইসটা বেড়ে যাবে তার। ওকে, এইটা লেহেঙ্গা থেকে আমি বালুচুরি দেখাই, এটা তারপরে দেখাচ্ছি, স্বর্ণচুরি দেখাবো, ইক্কা চারি আছে দেখাচ্ছি। ওকে, এবার দেখাই হচ্ছে স্বর্ণচুরি, যারা দেখতে চাইছিলে এতক্ষণ ধরে স্বর্ণচুরি কিন্তু প্রচুর অনেকগুলো নিয়ে এসেছি এখানে আমি এখন। এই দেখো আমি যেটা পরেছি হচ্ছে জুটের ওপরে শাড়িটা, আর ওটার প্রাইস হচ্ছে 1499, মানে এই গ্রিন শাড়িটা যেটা পরেছি 1499। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্বর্ণচুরি, অ্যান্ড এটা হচ্ছে আঁচলটা, পূজোর শাড়ি কিন্তু আমার অন্য লাইফে দেখতে পাবে, পূজোর প্রচুর নতুন নতুন শাড়ি এসেছে সেগুলো কিন্তু আমি অন্য লাইফে দেখাচ্ছি। আজকে কিন্তু স্পেশাল প্রাইসে 2000-এর মধ্যে কিন্তু শাড়িগুলো দেখাচ্ছে। এটা দেখো বর্ডার অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু বুটির কাজ করা, ফিগার মোটিফে কাজ যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499। এইটার বালুচুরি স্বর্ণচুরি বা বালুচুরি যারা দেখতে চাইছিলো এটা দেখো, এটার প্রাইস পড়বে হচ্ছে 499 মাত্র, 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, 499 হচ্ছে শাড়িটার প্রাইস। ওকে, আরেকটা ভালো চুড়ি দেখে, যেটা হচ্ছে জাম কালারে ভালো চুড়ি, কয়েকটা অপশন এখানে আমি রেখেছি দেখাবো বলে অনেকক্ষণ ধরে বলছিলে, অ্যান্ড কাতার স্টিচও আছে, তো সেগুলো দেখিয়ে দিই। এইটা হচ্ছে আরেকটা ভালো চুড়ি যেটা জাম কালারের মধ্যে আছে, এইটা হচ্ছে আঁচল, ওখান থেকে আরেকজন, এইটা দেখো এটা খুব সুন্দর দেখতে কিন্তু বালুচুরিটা, আসাম সিল্ক কি এখানে আছে এই প্রাইস রেঞ্জে দেখছি, মনে হয় তো পাবো না বাট দেখছি। এইটা হচ্ছে দেখো বর্ডারটা,
অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে এইভাবে কিন্তু ফিগার মোটিভ কাজ করা আছে। এই 299 এর শাড়ি দেবে আমাকে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 999। শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 999। বুকিং নাম্বারস গুলো দেখো কমেন্টে পিন করা আছে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লেখা আছে, একবার দেখিয়ে দিচ্ছি। সব কটা নাম্বারই কল করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি যেই বালুচরিটা জাম কালারে দেখাচ্ছিলাম এই শাড়িটার প্রাইস পড়বে, এটার প্রাইস পড়বে হচ্ছে 999 এই শাড়িটার। আরেকটা খুব সুন্দর দেখতে বালুচরি দেখাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে, এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে এই বালুচরি শাড়িটা। এই এবার ইক্কা দাও, ইক্কা দাও, ইক্কা দাও, ইক্কা টিক্কা টিক্কা টিক্কা। এবার এ দাও, মোডা সিল্ক এ দাও, লিনেন দাও। এবার শাড়িগুলো চেঞ্জ করো, একই ধরনের শাড়ি দিচ্ছ তুমি। দেখো এটা হচ্ছে আঁচলটা, এটাও কিন্তু একটা বালুচরি শাড়ি। তুমি যে শাড়িটা পরে আছো ওটা ক্লিয়ার আছে? অন্য কালার আছে না গো, এটা সিঙ্গেল কালার। এইটা হচ্ছে পুরো আঁচলটা ব্লু এর উপরে। এইটা হচ্ছে দেখো পারেট কালার কাজটা পড়ছে, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই বুটি রেশমের কাজ কিন্তু যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 999 টাকা হচ্ছে এই বালুচরি শাড়িটার পড়ছে। কালারটা কিন্তু একদম ব্রাইট পিঙ্ক কালারের উপরে। আসামে ডেলিভারি হবে? হ্যাঁ হবে, অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি। ওকে, মোডা সিল্ক যারা বলছিলে এটা কিন্তু মোডা সিল্কের উপরে প্রিন্টেড। কাতা স্টিচ দাও না, ইক্কা দাও না, এটা হচ্ছে আঁচলটা। পূজোর শাড়ি কবে দেখাবে? পূজোর শাড়ি আমি প্রত্যেকবার লাইভে দেখাই, শুধু কালকে আর আজকের লাইভটাই হচ্ছে স্পেশাল লাইভ। নাহলে অন্য সময় আমি দেখো পূজোর শাড়ি প্রচুর অপশন তোমাদেরকে দেখিয়েছি। নেক্সট টিউসডে যেটা করবো সেটাও কিন্তু পূজোর শাড়ি দেখাবো। এছাড়া তুমি যদি আরও দেখতে চাও আমার ইউটিউবের চ্যানেলটা ফলো করতে পারো। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কেয়াশেট এক্সক্লুসিভ, সেখানেও কিন্তু প্রচুর পূজোর শাড়ি তোমরা দেখতে পাবে। এইটা যেহেতু হচ্ছে মোডা সিল্কের ওপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট, দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে। বুকিং করার প্রসেস হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে আরেকবার দেখিয়ে দেবো। এই শাড়িটার প্রাইস হচ্ছে 499, এই শাড়িটার প্রাইস হচ্ছে 999, 999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এইটা দেখো পুরোটাই কিন্তু মোডা সিল্কের উপরে কাতা স্টিচের কাজ করা, মোডা সিল্কের উপরে কাতা স্টিচের কাজ করা কিন্তু এটা। এইটা হচ্ছে আঁচল। বালুচরি প্রাইস গুলো কত? বালুচরি আমি দেখিয়েছি 499 এর একটা দেখিয়েছি, আর দুটো দেখিয়েছি হচ্ছে 999 এ। এইটা দেখো, এটা হচ্ছে আঁচলটা। আর এই দেখো কাতা স্টিচটা কিন্তু এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে প্রিন্টেড কাতা স্টিচ। লুকটা কিন্তু কাতা স্টিচে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্ট করা, ফ্যাব্রিক হচ্ছে ডোলা অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর এইভাবে কাজ করা আছে। দেখো এইভাবে কিন্তু ফুল শাড়িটা যাচ্ছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে এই কাতা স্টিচটার প্রাইস পড়ছে, প্রিন্টেড কাতা স্টিচের প্রাইস হচ্ছে 499। কটন বেনারসি দেখাও আমি দেখাচ্ছি, এখানে আরেকটা অপশন দেখাচ্ছি কাতা স্টিচে। দেখো এটা হচ্ছে আরেকটা অপশন কাতা স্টিচের, প্রিন্টেড কাতা স্টিচ কিন্তু এটা। ব্ল্যাকের ওপরে সিলভার আর গোল্ডেন দেখাচ্ছি, ওখান থেকে ব্ল্যাকগুলো নিয়ে আসো, দুটো ব্ল্যাক নিয়ে আসো, জামদানি নিয়ে আসো, এটা রাখো। দেখো এইটা যেটা এখন দেখাচ্ছি হচ্ছে এটাও কিন্তু কাতা স্টিচ, প্রিন্টেড কাতা স্টিচ এটা।
জাম ভালো জামকালে বালুচরিটার প্রাইস কত বললাম জানো? মাদুরাই সিল্ক তোমাদেরকে দেখাই আঁচল অর্গানজা আমি দেখছি তোমাদের যদি আজ যদি সামনে পাই তাহলে আমি দেখিয়ে দেবো। আপনাদের শোরুমটা কোথায়? আমাদের শোরুম হচ্ছে কলকাতাতে কালীঘাটে, অ্যাড্রেস হচ্ছে 116A এসপি মুখার্জি রোড কলকাতা 26। এটা ঠিক কালীঘাটের ট্রাম ডিপোর অপোজিটে থিয়েটারের এক্সক্লুসিভের যেই শোরুমটা আছে সেটাই হচ্ছে আমাদের শোরুম। এছাড়া আমাদের আরেকটা শোরুম আছে হচ্ছে শ্রীরামপুরে, শ্রীরামপুর মানসী বাজারে ফার্স্ট ফ্লোরে দেখবেন আমাদের থিয়েটারের এক্সক্লুসিভের শোরুম আছে। ওকে, এইটা যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে মাদুরাই সিল্কের ওপরে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের ওপরে খুব সুন্দর হবে। 499 এর একটা বালুচরি ছিল, এটার প্রাইস পড়বে 1499 হচ্ছে এই মাদুরাই সিল্কটার প্রাইস পড়ছে 1499। বাগলপুরি আমি দেখাচ্ছি 299 এ কি পাবো? 299 এ দেখাও। ওকে, জামদানি দেখাচ্ছি এখন, জামদানি দেখাচ্ছি, এটা খুব সুন্দর। হ্যাঁ, 299। আজকে তুমি দেখো যদি বুকিং না হয় তাহলে পেয়ে যাবে, তুমি স্ক্রিনশট নিয়ে নাও আর বুক করার জন্য তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে আমাদের জাস্ট বলে রাখো, তুমি এসে পিক আপ করে নেবে সেটা করতে পারো, নাহলে এগুলো এখনই দেখছি আমি সবকটা বুকিং হয়ে যাচ্ছে এখনই। এইটা হচ্ছে আঁচলটা 499 এর বালুচরি ছিল, আমি প্রথমে একটা 499 এর বালুচরি দেখিয়েছিলাম আর এই এখন যেমন বালুচরি দেখাচ্ছি এর মধ্যেও কিন্তু 499 এর একটা বালুচরি দেখিয়েছিলাম। এইখানে যেটা দেখাচ্ছি জামদানিটা দেখো, এটা হচ্ছে ডাবল কালারের মধ্যে, এদিকে হচ্ছে একটু মিড টাইপ ব্লু বা একটু পার্পলিশ ব্লু কালার, মাঝখানে হচ্ছে মেজেন্টা অ্যান্ড এইভাবে ফুল ওয়ার্কটা যাচ্ছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 1499 এ কিন্তু এই জামদানিটা আসছে 800 টাকার মধ্যে ইক্কাত, আমি খুঁজে বার করছি। হোয়াইট রেড এর শাড়ি কই? স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, সো তোমরা প্লিজ ওটা তাড়াতাড়ি করো নাহলে ওটা পরে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে। ইক্কাত সিল্ক দেখাচ্ছি, কটন ইক্কাত নিয়ে এসেছি আমি দেখাচ্ছি, এইটা দেখো, এটা কিন্তু পুরো প্রিন্টেড এর উপরে শাড়িটা আছে, এইটা গিচার উপরে প্রিন্টেড, এটা হচ্ছে আঁচল এন্ড অল ওভার প্রিন্টটা দেখো এইভাবে, কিন্তু এটা গ্রামের সিনটা কিন্তু এইভাবে প্রিন্ট করা হয়েছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 299 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। একজন চাইছিল এর উপরে অফ হোয়াইটে 299 হচ্ছে এই শাড়িটার প্রাইস। এটাই আঁচল দেখো, এখানে বর্ডারটার মধ্যে কিন্তু রেড এর উপরে সুতোর কাজ করা হয়েছে,
যে আমদানি দেবে অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু ছোটো ছোটো বুটি কাজ, এটা কিন্তু তসরের ওপরে কিন্তু পুরো শাড়িটা যাচ্ছে। শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। আজকে বাজেট হচ্ছে 2000 টাকা, আমি কি করে 8000 টাকা দেখাবো বলো তো? তুমি হোয়াটসঅ্যাপ করলে আমি ওখানে হোয়াটসঅ্যাপে প্রচুর অপশন দেখিয়ে দিয়ে দেবো, 8000 টাকা 10000 টাকা যে কোনো বাজেটে আমি দেখিয়ে দিতে পারবো। আপনাদের স্টোরটা কোথায় ম্যাম? আমাদের স্টোর হচ্ছে কলকাতাতে আছে, শ্রীরামপুরে আছে। কলকাতার অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড, কলকাতা 26। ওকে, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটন ইক্কাত, পিওর কটন ইক্কাত কিন্তু, এটা দা ফুল পিওর কটনের ওপরে কিন্তু ইক্কাত। এটা খুব সুন্দর গঙ্গা যমুনা বর্ডার আছে, মানে দুদিকে বর্ডার আলাদা, অ্যান্ড এইভাবে কিন্তু উইভিং এর কাজটা যাচ্ছে। সব ঢাকাই দেখাচ্ছি, দু তিনটে কটন ইক্কাত দেখিয়ে দিই, তারপর আমি সব ঢাকাইতে দেখাচ্ছি। ওকে, এইটার আঁচলটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচলটা। অর্গানজা শাড়ি আমি খুঁজে বার করছি গো, 499 বালুচরি অ্যাভেলেবেল আছে না মনে হয়, মোর সেল ওটা সোল্ড হয়ে গেছে, আমি খুঁজে রাখবো পরের দিন লাইফের জন্য। এইটার এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে কত গো? এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1999। এটা কটন ইক্কাতের মধ্যে পিওর কটন ইক্কাত কিন্তু এই শাড়িটা, পিওর কটন ইক্কাতের উপর আছে। পরের শাড়িটা যেটা ধরেন, এটা খুব সুন্দর কালার কম্বিনেশন, মানে ডাবল কালারের উপরে যাচ্ছে, কিন্তু কালারটা দেখেছো, মানে ফার্স্ট অফ অল হোয়াইটের উপরে অরেঞ্জ, ওদিকে অরেঞ্জের উপরে কিন্তু হালকা মানে হোয়াইটিশ কালার দেওয়া হয়েছে, তা খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা। এইটা হচ্ছে শাড়িটা, এইটা হচ্ছে আঁচল। ব্ল্যাক রেড এক্ষুনি বলছেন, এক্ষুনি চলে এসেছে ব্ল্যাক রেড কালারে, আর অরেঞ্জ, ব্ল্যাক অরেঞ্জ। ওকে, এই শাড়িটারও প্রাইস পড়বে হচ্ছে 1999। 1999 হচ্ছে এই কটন ইক, পিওর কটন ইক্কাত এটা কিন্তু, 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস। দেখো অনেক কমের মধ্যে দেওয়া হচ্ছে। অনলাইন ডেলিভারি হয়? হ্যাঁ, আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভার করি, অল ওভার ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে, অ্যান্ড অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভার করি। ওকে, এখন যেটা দেখাচ্ছি হচ্ছে হোয়াইট ব্ল্যাক অরেঞ্জ কম্বিনেশনে কিন্তু ইক্কাত কিন্তু, এটাও কিন্তু কটনের ওপর, পিওর জামদানি, পিওর কটনের ওপরে কিন্তু এই ইক্কাতটা যাচ্ছে। এই সিকোয়েন্সের শাড়ি কি আছে আর? দেখো এটা হচ্ছে আঁচলটা, দেখো এইটা, দেখো কি সুন্দর দেখতে শাড়িটা, এইটা দেখো, দেখ খুব সুন্দর দেখতে কিন্তু এই শাড়িটা, এটাও কিন্তু কটন, পিওর কটন ইক্কাতের ওপরে, এটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। বালুচরি মনে হয় 499 এখন অ্যাভেলেবেল নেই, আমার সামনে নেই কোনো বালুচরি 499 এর মধ্যে। আমি একটা খুব সুন্দর ট্রিপল কালারের ঢাকাই দেখাচ্ছি, একজন দেখতে চাইছিল ট্রিপল কালারের ঢাকাই, ট্রিপল কালারের ঢাকাই একজন দেখতে চাইছিল, এখন নামটা মনে পড়ছে না। সো এইটা অল ওভার ওয়ার্ক করা ট্রিপল কালারের ঢাকাই আছে, ব্ল্যাক রেড ইয়েলো। আবার আজকে এনার্জি পেয়ে গেছে। হ্যাঁ, মুর্শিদাবাদতে আমরা ডেলিভার করি। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, কি করে পড়ছে পূর্ব। ওকে, ডেলিভারি করার প্রসেস, মানে অনলাইনে অর্ডার দেওয়ার প্রসেস হচ্ছে, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, যেগুলো ভালো দেখতে সেগুলো ওখানে অলরেডি ঝগড়া চলছে, এখানে একটা শাড়িতে তিনজন ফেলেছে। আমি এর জন্য বলছি তোমরা আগে টাকা ফেলবে না, আসছে যে একটা তোমরা, এর জন্যই বলছি তোমরা আগে কনফার্ম করবে তারপরে টাকা ফেলবে। তো যে আগে টাকা ফেলবে তার কিন্তু শাড়িটা হবে। ওকে, এইটা হচ্ছে ট্রিপল কালারের জামদানিটা, অল ওভার ওয়ার্ক করা, ক্লোজ আপে দেখাও। এটার প্রাইস পড়বে হচ্ছে 1499
1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। কোটা শাড়ি কিন্তু আমি খুব সুন্দর সুন্দর আজকের এই আগের লাইফটাতে দেখিয়েছিলাম যেটা কেটে গেছিল, তো আমি আবার দেখাবো। এটাও দেখো আরেকটা ডাবল কালারের মধ্যে জামদানি, সব জামদানি দেবে। আর কোটাটা কত কি হতে গেল? 1499। এইটা দেখো, একটা দেখো ডাবল কালারের মধ্যে, এটা হচ্ছে আঁচল। দেখো এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে, এই শাড়িটারও প্রাইস পড়বে হচ্ছে 1499। তিরঙ্গা এক্ষুনি দেখালাম, তিনটা রং। ও ফ্ল্যাগের, দাঁড়াও ফ্ল্যাগের কালার একটা আছে, ও আমি রেখে রেখেছিলাম। 1499 জামদানি। ওকে একটা সেকেন্ড, এই শাড়িটা দেখিয়ে দিই। ওকে এখানে কাঞ্জিবরম অনেকক্ষণ ধরে দেখানো হয়নি, কাঞ্জিবরম দাও আমাকে। ওকে এইটা একটা একটা খুব সুন্দর সিল্কের উপরে দেখাচ্ছি, সেমি সিল্কের উপরে সেলফ ওয়ার্কের উপরে শাড়িটা যাচ্ছে। লিনেন দেখাবো, টিনেজের এই সিকোয়েন্সের শাড়ি কি আর আছে? ওইটা না, না তিরঙ্গা রঙের শাড়ি আছে কিন্তু প্রাইস এর থেকে বেড়ে যাবে। ওকে পারবে না, ঠিক আছে নিয়ে আসো। এইটা আঁচল, এটা হচ্ছে সেমি সিল্কের উপরে কিন্তু শাড়িটা। এইগুলো কি সফট জামদানি? হ্যাঁ আগেরটা কিন্তু সফট জামদানি ছিল, হাতেও আছে, আমি আরও আছে সেগুলো দেখাবো। এটা হচ্ছে সেমি সিল্কের ওপরে, এইটা হচ্ছে বর্ডারটা, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু সেলফ ওয়ার্ক করা আছে। আগেরটা হ্যাঁ বললাম তো। এবার ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্ট অরেঞ্জ কালারের কিন্তু ব্লাউজ পিসটা। গাদওয়াল দেখাচ্ছি, গাদওয়াল এখানে রেখে দিয়েছি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 499, এই সফট সিল্কের দাম হচ্ছে 499। 499 হচ্ছে এটার প্রাইস হচ্ছে। ওকে জামদানি সব জামদানিটা দেখাই। একটা দেখো খুব সুন্দর ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশনে কিন্তু সব জামদানি আছে। এইটা কোথা থেকে বেরোলো? এইটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে পুরো সব জামদানির ওপর ব্ল্যাকের ওপর ইয়েলো ওয়ার্ক করা। এইটা হচ্ছে আঁচলটা, এটা কি একটা পিস? আমি যেটা পরে আছি সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পিস শাড়িটা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে, যেটা আমি সব জামদানি দেখাচ্ছি, এটা হচ্ছে 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর সেই সব জামদানি যেটা দেখাচ্ছি 1999 হচ্ছে এটার প্রাইস পড়ছে। ওকে আমি একটা যারা বলছে তিরঙ্গা কালারের যদি শাড়ি দেখতে চায়, তিরঙ্গা কালারের শাড়ি এসে গেছে, চোখে বানিয়ে এনেছে, বানিয়ে নিয়েছে। এই দেখো তিরঙ্গা কালার মানে তিরঙ্গা কালারে এসে গেছে, অ্যান্ড কি সুন্দর দেখতে দেখো। পুরোটাই কিন্তু ভিভিং এর উপর আছে, এখানে ভিভিং আছে, এখানে দেখিয়ে দিই। দেখো এইটা হচ্ছে তিরঙ্গা কালারের মধ্যে, অ্যান্ড ওপর দিকটা এইভাবে কাজ করা। এটা হচ্ছে আঁচল, অ্যান্ড ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। যারা এই ইন্ডিপেন্ডেন্স ডেতে পড়তে চাইছো তারা কিন্তু এই শাড়িটা দেখতেই পারো, খুব সুন্দর দেখতে। এগুলো তো আগে বেরোয় না, আমি তখন খুঁজি। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1499। 1499 হচ্ছে এই তিরঙ্গা কালারের শাড়িটার প্রাইস পড়ছে। হ্যাঁ হবে, জিপে হবে। আগের শাড়িটার দাম কত? আগের শাড়িটা যেটা দেখালাম সব জামদানির, ওইটার প্রাইস হচ্ছে 1999 হচ্ছে ওই শাড়িটার প্রাইস। সবাই মিলে বলছি, দেখো তিরঙ্গা খুব সুন্দর দেখতে কিন্তু এই শাড়িটা। লেহেঙ্গা দেখান, লেহেঙ্গা আমি আছে এখানে, আছে আছে লেহেঙ্গা দেখান। ওকে সিকোয়েন্সের শাড়ি অনেকক্ষণ ধরে বলছিলে কি? সিঙ্গেল কাতান ব্ল্যাকের ওপরে, ওইদিকে আছে, ওইদিকে আছে। এইটা দেখো পুরোটাই কিন্তু এইভাবে কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক করা, পুরোটাই কিন্তু রামা গ্রিন কালারের ওপরে। এটা হচ্ছে আঁচল,
এই দেখো এইভাবে কিন্তু কাজ, এই দেখো এইভাবে কাজ করা আছে, এই এইটাই তো আছে নিচের শাড়িটা একদম নিচেরটা। হ্যাঁ দেখছি গোল্ডেন লাইফ আমি দেখছি, এইটা করা শেষ করি তারপরে গোল্ডেন লাইফ আমি বলছি। এইটা হচ্ছে সিকোয়েন্সের শাড়িটা, এই শাড়িটার প্রাইস হচ্ছে 1499। আগের দুটো কালার দেখেছি, একটা বটল গ্রিন দেখিয়েছিলাম আর ক্রিম দেখিয়েছিলাম, আমার মনে হয় সোল্ড আউট হয়ে গেছে। এখন এটা রামা গ্রিন কালারে আরেকটা সিকোয়েন্সের শাড়ি দেখাচ্ছি। সিকোয়েন্সের শাড়ি যা আমি সামনে দেখছি অ্যাভেলেবেল আছে সেগুলো আমি বলে দিচ্ছি। ব্ল্যাক কাতান দেখছিলে, সিঙ্গেল কাতান বলছিলে, ব্ল্যাক সিঙ্গেল কাতান বলছিলে, এইটা দেখো ব্ল্যাক সিঙ্গেল কাতানের ওপরে ভালো জোরে 499 পাচ্ছি না গো এখন, আমি পেলে আবার দেখিয়ে দেবো 499। ওকে এই সিঙ্গেল কাতানটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্লু কম্বিনেশন করা, এটা হচ্ছে আঁচলটা। এইদিকে দেখো শাড়িটা এইভাবে কাজটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে সিঙ্গেল কাতানটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে শাড়িটার প্রাইস। ফুল ব্ল্যাক এই তো পরেরটা অর্গানজা দেখাচ্ছি তোমাকে, অর্গানজা এতক্ষণ ধরে বলছিলে অর্গানজা দেখাচ্ছি। দুটো কালারে সিকোয়েন্সে আছে কিন্তু আমার 2000 বাজেটের মধ্যে হবে না। তুমি তুমি হোয়াটসঅ্যাপ করো আমি ওখানে দেখিয়ে দেবো, 2000 ওপরে আছে, আমি আজকে বাজেট হচ্ছে 2000, তো তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ করো আমি ওখানে দেখিয়ে দিতে পারবো। এইটা দেখো আঁচলটা, এটা অর্গানজার ওপরে শাড়ি ফুল, যারা অর্গানজা যাই চাইছিল অনেকক্ষণ ধরে। কাঞ্জিবারম দেখাও, অনেকক্ষণ ধরে কাঞ্জিবারম দেখাও নি, কালকে খুব সুন্দর সুন্দর বডি প্লেনের মধ্যে দেখাচ্ছিল কাঞ্জিবারম বডি সেলফ ওয়ার্ক কলা। এইটা হচ্ছে দেখো পুরো শাড়িটার মধ্যে গোল্ডের কাজ করা অর্গানজা। সিলভার হবে এইটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস। অরেঞ্জ কালারের স্যাটিন সিল্ক আমি দেখছি গো, কালকে যে কাঞ্জিবারম গুলো দেখেছো ওরকম ধরনের কয়েকটা কাঞ্জিবারম নিয়ে এসো, তাহলে ব্রোকেটটা দাও। ওকে এইটা দেখো আরেকটা মধুরাই দেখাচ্ছি দেখাচ্ছি মধুরাই দেখাচ্ছি, এটা খুব সুন্দর, এটা হচ্ছে রামা গ্রিন কালারের মধুরাই সিল্ক, এইটা হচ্ছে আঁচলটা। টিস্যু শাড়ি দেখছি আমি, টিস্যু শাড়ি দেখছি, এই হোয়াইট রেড শাড়িটা নিয়ে আসো ওখান থেকে, এইটা দেখো মাদুরাই সিল্কটা কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। কোনটা না এই দেখো এইভাবে কাজটা যাচ্ছে, এইটার প্রাইস পড়বে হচ্ছে 1499, 1499 হচ্ছে এই মাদুরাই সিল্কটার প্রাইস পড়ছে। কালারটা হচ্ছে রামা গ্রিন কালার, কালারটা মানে এসেছে কালার ঠিক আছে, রামা গ্রিন কালার বিয়ের বাড়িতে পরার জন্য একটুখানি স্টাইলিশ শাড়ি দাও। আমি স্টাইলিশের মধ্যে সিকোয়েন্স দেখিয়ে দিয়েছি, অর্গানজা দেখিয়ে দিয়েছি, মধুরাই দেখিয়ে দিচ্ছি, আর আজকে আমার প্রাইস বাজেটটা বাঁধা আছে একটা জায়গায় বাঁধা। ওকে এবার যেটা দেখাবো হচ্ছে কাঞ্জিবারমের উপর দেখাবো, এইটা হচ্ছে দেখো আঁচলটা, এটা কাঞ্জিবারম দেখাচ্ছি একটা রাস্ট কালারের মধ্যে,
জিপে তোমরা প্লিজ আগে প্রাইসটা ওই প্রোডাক্টটা কনফার্ম করো, শাড়িটা কনফার্ম করো, তারপরে পে করো। নালে কিন্তু তুমি পে করে দিলে অন্য আরেকজনকে ওরা সেল করে দিল, সেটা কিন্তু খুব বাজে হবে। এইটা দেখো হচ্ছে বর্ডারের কাজটা হচ্ছে এইভাবে যাচ্ছে। তুমি হোয়াটসঅ্যাপটা তুমি যদি করো ওরা কিন্তু জিপের নাম্বার প্লাস সব কিছু দিয়ে দেবে। এইটা হচ্ছে পুরো বুটিটা কিন্তু এইভাবে যাচ্ছে শাড়ির। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1499। 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে কাঞ্জিবরমে। ওকে, জুটের শাড়ি যেটা বলছিলাম, আমি যেই শাড়িটা পরে আছি এটা কিন্তু জুটের ওপরে। শাড়িটা একবার দেখিয়ে দিই, এটা সোল্ড আউট হয়ে গেছে, বাট এটা খুব সুন্দর দেখ। সোল্ড আউট হয়ে গেছে তো নাকি? এটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে বর্ডারটা, দেখো গঙ্গা যমুনা বর্ডার, আর পুরোটা কিন্তু জুটের ওপরে এইভাবে কাজ করা হয়েছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়েছে। এবার জুটেরই আরেকটা দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ওপর। আমি আগেও একটা ব্ল্যাক দেখিয়েছিলাম, এইটা কিন্তু আরেকটা ব্ল্যাকের ওপরে দেখাচ্ছি। মধুবনীর শাড়ি পাওয়া যাবে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে আঁচলটা, আমি দেখাচ্ছি লেহেঙ্গা দেখাচ্ছি লেহেঙ্গা। দেখো এটা হচ্ছে আঁচলটা, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। কাজটা দেখো জিগজ্যাগের মতন আছে, মাঝখানে মাঝখানে বুটি দেবা। শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে, শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1999। 1999 হচ্ছে আমার এই শাড়িটা, জুটের শাড়িটার প্রাইস পড়ছে। অ্যান্ড আমি যেই শাড়িটা পরে আছি এটা কিন্তু সিঙ্গেল পিস, এটা কোনো আদার কালার অপশন অ্যাভেলেবেল নেই। ওকে, এবার তোমাদের দেখে কটন বেনারসি দেখাবে, অর্গেনজা দেখাও। ওকে, 2299 এর শাড়ি দাও আমাকে, কটন বেনারসি লং ড্রেস হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও আমি শাড়িগুলো বেছে নিই। এখানে অর্গেনজা আছে আরেকটা, হ্যাঁ আমাদের চারটে হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমরা কল করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখন যেটা দেখাবো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি, দেখো কয়েকটা। এটা হ্যান্ডলুমের শাড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটা পিওর কটন হ্যান্ডলুমের ওপর, কটনের শাড়ি যারা চাইছিলে। খুব সুন্দর চেকসের ওপরে হ্যান্ডলুমটা আসছে। অরেঞ্জ কালারের স্যাটিন আমি খুঁজছি, আমি তোমার জন্য খুঁজে নিয়ে আসছি অরেঞ্জ কালারের স্যাটিন। এটা হচ্ছে আঁচলটা, হোয়াইট লিনেন, হোয়াইট লিনেন না হোয়াইট অর্গেনজা, হোয়াইট লিনেন আমি আগে দেখিয়ে দিয়েছি অনেকগুলো। লিনেন দেখাবে, লিনেন দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু পিওর কটনের ওপরে কিন্তু চেকসের কাজ করা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এটা হচ্ছে কটনের ওপরে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে কাজ করা হয়েছে। এটা পুরোটা উইভিংয়ের ওপরে কাজ যাচ্ছে, প্রিন্টেড নয়। ওকে, এরপরে দেখাচ্ছি হচ্ছে মাদুরাইয়ের ওপরে। হ্যাঁ 500ই তো দেখাচ্ছি, এই তো দেখো দেখতে থাকো। ওকে, এখন যেটা দেখাচ্ছি হচ্ছে মাদুরাই সিল্কের ওপরে। মাদুরাই সিল্কের ওপরে কিন্তু এই শাড়িটা আছে। এটা হচ্ছে আসল, ব্ল্যাক অরেঞ্জ কাঞ্জিবরম হবে, ব্ল্যাক অরেঞ্জ আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। এই দেখো এইভাবে বর্ডারটা হচ্ছে ব্লু কালার, অ্যান্ড এই ওই সবুজ শাড়িটা দাও। হ্যাঁ এইভাবে কিন্তু কাজটা আসছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499, মানে 500 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। তোমার জন্য এটা ওকে দিকে দিয়ে দাও। ওকে, এক জামদানি বলছিলে, অর্গেনজা বলছিলে অনেকক্ষণ ধরে, এটা হাফ এন্ড হাফের মধ্যে কিন্তু অর্গেনজা আছে। আমি তোমাদেরকে এই দেখো অর্গেনজা, এই দেখো দেখিয়ে দিই,
এই দেখো পুরো অর্গানজাটার মধ্যে কিন্তু হাফ এন্ড হাফ কাজ, হাফ কিন্তু এইভাবে কিন্তু কাজ আছে এন্ড হাফ কিন্তু এখানে স্ট্রাইপস এর উপরে আছে। স্ট্রাইপ বোঝা যাচ্ছে? অর্গানজা যারা বলছিলে অর্গানজা এটা দেখো হাফ, এই যে এইটা এই দেখো এইটা আমি ব্ল্যাক পেলে আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো এইটা হচ্ছে হাফ স্ট্রাইপ আছে আর হাফ কিন্তু এইভাবে কিন্তু অর্গানজার পুরোটা কাজ করা। এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস। লং ড্রেস আজকে দেখাচ্ছি না, আজকে শুধু শাড়ি দেখাচ্ছি, কিছু লেহেঙ্গা দেখাচ্ছি, মেন্স ওয়্যার নিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে ভাবছি। ওকে ব্ল্যাক এন্ড রেড কাঞ্জিভরম বলছিলে, এইটা দেখো ব্ল্যাক এন্ড রেড কাঞ্জিভরম এর উপরে এইটা হচ্ছে আঁচল। ঠিক আছে তো দাঁড়াও আমি ওনার তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি আরো সাথে। এইটা হচ্ছে আঁচলটা উমেশ রাখো। এইটা হচ্ছে দেখো বুটি, হাফ এরম বুটি আছে ওপর দিকটায় কিন্তু এইভাবে কাজ যাচ্ছে অ্যান্ড প্লিটস এর পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্লিটস এর পোর্শনটা কিন্তু ব্ল্যাক, প্লিটস আর কোন আঁচলটা কিন্তু ব্ল্যাকে যাচ্ছে, রেড এন্ড ব্ল্যাক দেখতে চাইছিল, রেড এন্ড ব্ল্যাকে এই যে এটা হচ্ছে প্লিটস এর পোর্শনটা কিন্তু এইভাবে যাচ্ছে। তুমি প্লিটস করো কি করছো? এই না প্লিটসটা কিন্তু এইভাবে আসছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। ওকে পিওর সিল্কের শাড়ি যারা দেখতে চাইছে পিওর সিল্কের আরেকটা খুঁজে পেয়েছি আমি, এইটা হচ্ছে পিওর সিল্ক আসছে আসতে আসতে পিওর সিল্কের উপরে কিন্তু এই শাড়িটা আরেকটা কোনটা এইখানে হচ্ছে পুরো শাড়িটা কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে শাড়িটার প্রাইস পিওর সিল্কের উপরে। ওকে মণিপুরি সিল্কটা আরেকটা দেখিয়ে দিচ্ছি, 499 এ মণিপুরি সিল্কের। এই এবার ওইটা দাও, গ্রিনটা দাও, জামদানি দাও, 299 এর শাড়ি দাও, মুগা সিল্ক দেখাচ্ছি, মুগা সিল্ক দাও। এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আঁচলটা, এই হোয়াইট অর্গানজা খুঁজে পেলে, পিঙ্কের উপরে পিওর সিল্ক দাও, এক্ষুনি পিঙ্কের উপরে পিওর সিল্ক দেখালাম। ওকে দেখো এটা হচ্ছে মণিপুরি সিল্কের উপরে, বর্ডারটা হচ্ছে ব্রাউন কালার, 499। দেখো এই শাড়িটা কিন্তু এইভাবে কিন্তু কাজটা করে, এটার শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499। কেন কম দাম? আমি কম দামে তোমাদেরকে দিচ্ছি, আমাদের এক টাকাও প্রফিট না রেখে আমি ভাবছি কি তোমাদের সব সেল করে দেবো। ওকে এখন ওপারা, এই ওপারা সিল্কের উপর তো আজকে দেখানো হয়নি, ওপারা দাও, ওই হোয়াইট এন্ড রেডটা দাও না, কখন থেকে বলছি ওদিকে কাঞ্জিভরমে হোয়াইট এন্ড রেড দেখতে পাচ্ছি, অফ হোয়াইট দেখতে পাচ্ছি, ওখানে হোয়াইট এন্ড রেড দেখতে পাচ্ছি। ওকে এইটা দেখো এটা হচ্ছে ওপারার উপরে আছে, অর্ডার করার প্রসেস হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও, চারটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চারটে হোয়াটসঅ্যাপ নিয়ে চারটেতেই কল করতে। হোয়াটসঅ্যাপ নাম্বারস গুলো চারটেতেই কিন্তু তোমরা মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা যেটা দেখাচ্ছি পটোলার ওপরে দেখো এটা আঁচল, সিকোয়েন্স পেলে আমি তোমাকে নিশ্চয়ই দেখিয়ে দেবো। দেখো এই কাজটা এরকম ভাবে যাচ্ছে
এন্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কাজ করে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1499 না, তুমি মাথা না চুকান ঠিক বলছি তো। ये वाला जो साड़ी दिखा रहे हैं ये पटोला के ऊपर जा रहा है एंड इसका जो प्राइस आ रहा है दैट इज 1499। ओके नेक्स्ट वाला जो साड़ी आप लोग देखना चाहते थे वो एक ऑफ वाइट एंड रेड कॉम्बिनेशन में दिखा रही हो, ये देखिए वाई ऑफ वाइट एंड रेड कॉम्बिनेशन में ये साड़ी देखिए। एंड ये भी कांजीवरम के ऊपर ये साड़ी जा रहा है, देखिए आंचल आ जा रहे फुल रेड के ऊपर। सॉफ्ट जामदानी हो भी देखे चाहिए कहने ऐसे बूटी का काम है। ये वाला साड़ी जो दिखा रही हूँ इसका जो प्राइस आने वाले 1499। আরে তাড়াতাড়ি করো নালে সব এমনি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 999। এই ওয়ালা যে শাড়ি আছে ইসকা প্রাইস আর 999। দেখি বহুত সুন্দর ইয়ে শাড়ি আর এন্ড ইসকা এক অর কালার অপশন অ্যাভেলেবল হে ও ভি আপ লোগো কো দিখা দেতি হু। অফ হোয়াইট হোয়াইট এন্ড রেড বা অফ হোয়াইট এন্ড রেড বলছিলে এই শাড়িটা দেখতে পারো। ওকে পরেরটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দাঁড়াও आगे शाड़ीटरी कलर ऑप्शन कांजीवरम के ऊपर। सो लास्ट वाला जो साड़ी दिखा रही उसका ही कलर ऑप्शन है कांजीवरम के ऊपर। ए तो रेड छाड़ा एटाओ देखो जो आंचल कांजीवरम एटा ये आंचल हो गया। देखिए आंचल में बहुत बड़ा काम किया हुआ है, दोनों साइड बॉर्डर में ऐसे काम है एंड ये देखिए पूरा साड़ी में ऐसे जा रहे काम। ये वाला जो साड़ी है इसका प्राइस आ रहा है 999। इसका एक और कलर ऑप्शन था ऑफ वाइट एंड रेड के ऊपर, ये ग्रीन एंड पिंक के ऊपर है। वाइट ऑर्गेंजा हमारे मन है ना आज के पापो हमें वाइट ऑर्गेंजा में आगे लाल छड़ा। ओके ऑफ वाइट एंड रेड चुमेंस रेड छोड़कर कोई ऑफ वाइट के ऊपर साड़ी ढूंढ रहे थे तो ये वाला साड़ी है। ब्लैक है लहंगा, এই ব্ল্যাকের লেহেঙ্গা আছে, এই এইটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে কাঞ্জিবরম। সো কাঞ্জিবরম ভি দেখিয়ে ইয়ে এক অর কাঞ্জিবরম দিখা রহি হু অফ হোয়াইট কে সাথ পিঙ্ক কম্বিনেশন কা গান। এই তোমরা সাইডে আওয়াজ করো বন্ধ করো নালে আমাকে চিৎকার করতে হচ্ছে। গিচা দেখাচ্ছি, এই গিচা নিয়ে আসো। सो ये वाला आंचल हो गया एंड ऑल ओवर साड़ी में देखिए ऐसे स्ट्राइप जैसे काम किया हुआ है, हर एक स्ट्राइप में अलग वर्क है। यहाँ पे एक वर्क आ रहा है, यहाँ पे बूटी आ रहे है, दोनों साइड में बॉर्डर में ये काम चल रहा है। ये जो एंड इसका प्लीट्स के पोर्शन पटली में है, सो प्लीट्स के पोर्शन में देखिए पूरा जरी का काम है। कौन टा दिखाओ চিৎকার করা বন্ধ করো আমাকে চিৎকার করতে হচ্ছে। 299 এ শেষ না গো, আমি দেখাবো তোমাকে কয়েকটা আরো শাড়ি আছে। ওকে এক অর শাড়ি দেখা, ইয়ে ডিজাইনার শাড়ি হ্যায় यहाँ पे दो टाइप ऑफ वर्क किया हुआ है। सो देखिए डिजाइनर में ये वाला साड़ी देखिए मिडिल पोर्शन में अलग वर्क है, ये आंचल हो गया। देखिए ये आंचल है, लाल छाड़ा देखाओ, नहीं तो लाल छाड़ा देखा चाहिए, लाल छाड़ा देखा चाहिए। व्हाइट एंड पिंक कॉम्बिनेशन है, मजखने किन्तु पिंक कलर एरम भावे आछे, व्हाइट एंड एक भावे किन्तु गोल्डन काजटा। কিন্তু হোয়াইটে যাচ্ছে, হ্যান্ডলুম 499 এর মধ্যে পেয়ে যাবে। আর ইসকা ব্লাউজ পিস ভি দিখা দিতে, ইয়ে ব্লাউজ পিস হ্যায় ये वाला जो साड़ी है, ये साड़ी का कत दाम गो? ओई साड़ी का प्राइस कत हो? एटा छे 1499। 1499 इज द प्राइस ऑफ दिस साड़ी, 1499 इज द प्राइस ऑफ दिस साड़ी। ব্যাকে ব্ল্যাক কালারের শাড়িটা, ওকে আমার ব্যাকে ব্ল্যাক কালারের শাড়িটা এর মধ্যে নেই, কিন্তু তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে সেমি কাটনের উপরে কিন্তু শাড়িটা আসছে, সেমি কাতানের উপরে কিন্তু এই শাড়িটা
পুরোটাই খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করা আছে। এন্ড এটার প্রাইস পড়বে হচ্ছে দাঁড়াও দাঁড়াও এই যাও তুমি উমেশ ওকে নেক্সট শাড়ি যেটা দেখাচ্ছে এটা কি কি এটা পটোলা সিল্ক কে উপর ওকে ইয়ে দেখি আঁচল কা কাম মেসেজ আরে এন্ড ইয়ে দেখি ফুল শাড়ি মে এসে কাম মে পুরো শাড়িটার মধ্যে কিন্তু গোল গোল করে কিন্তু এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে। এটা কিন্তু কাজটা কইছে করে দেখিয়ে দি এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1499 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। কটকি কটকি আছে এখানে কিছু পাচ্ছে না কিছু পাচ্ছ না তুমি এদিকে আসো ও তুমি এদিকে আসো ওকে আমি নেক্সট শাড়িটা যেটা দেখাচ্ছি হচ্ছে সেমি সিল্কের উপরে এটা খুব সুন্দর দেখতে কিন্তু এটা আগের দিনও একটা কালার দেখিয়েছিলাম এইটাও কিন্তু একটা পিঙ্কের ওপরে খুব সুন্দর দেখতে সেমি সিল্কের ওপরে দেখো সেমি সিল্কের ওপরে কিন্তু এই শাড়িটা আসছে পিঙ্ক অ্যান্ড রেড কম্বিনেশনের ওপরে এটা হচ্ছে আঁচলটা এইটা হচ্ছে বর্ডার এইভাবে কিন্তু গ্রিন আমি যেটা পরে আছি সেটা সোল্ড আউট হয়ে গেছে গো সে আমার শাড়িটার প্রাইস হচ্ছে 1499 আর আমি এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে সেমি সিল্কের ওপরে কিন্তু এই শাড়িটা আছে ওকে এরপরে আমি 299 এর শাড়ি দেখাবো পিঙ্কটা দাও 299 এর শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু কটনের ওপরে আছে মার্সিডাইজ কটনের ওপরে ফুল শাড়িটা আছে শাড়িটা উল্টো আছে হ্যাঁ উল্টো আজ করেছ এই যে ওকে এইটা দেখো এইটা হচ্ছে 299 এর এটা খুব সুন্দর মার্সিডাইজ কটনের ওপরে কিন্তু এই শাড়িটা এইটা হচ্ছে আঁচল দেখো বর্ডারটা হচ্ছে এখানে এইভাবে কাজ করছে অ্যানিটার প্রাইস পড়বে হচ্ছে 299 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে এই আরেকটা 299 এর শাড়ি দাও ও উনি বলে দিয়েছেন ওকে এখানে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ইক্কাতের ওপর অনেকক্ষণ ধরে ইক্কাত ইক্কাত করছিলে সো ইক্কাতের ওপরে আরেকটা শাড়ি দেখাই হ্যাঁ হ্যাঁ সব কটাতে ব্লাউজ পিস আছে সব ওকে এইখানে দেখো এটা আরেকটা এটা হচ্ছে খুব সুন্দর দেখতে এই শাড়িটা এটা 499 এটা হচ্ছে আঁচল এইটা হচ্ছে দেখো বর যাচ্ছে কাজটা দেখো এইটা হচ্ছে ইক্কাতের ওপরে আছে পুরোটা আর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই এখানে এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 499 এটা হচ্ছে ইক্কাতের ওপর প্রিন্টেড বাটিক হবে বাটিক আমি দেখিয়ে দিয়েছি বাটিক আমি আগে দেখিয়ে দিয়েছি এখন ও এই হ্যান্ডলুমটা দেখিয়ে দিই কাটিয়া কাটিয়া কটনটা দেখি
এই কাটিয়া কটন আছে না আরো কালার কাটিয়া কটন আর অপশন দাও তো কালার অপশন এইটা হচ্ছে কটনের উপরে কাটিয়া কটন এটা দেখো এইটা হচ্ছে আঁচল বর্ডারটা এইভাবে যাচ্ছে তানচুই বেনারসি তানচুই এই রেঞ্জের মধ্যে আমি ট্রাই করছি যদি আসে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে আঁচলটা সব কি একটা পিস হ্যাঁ সব কিছু একটা পিস আমি একটা শাড়ি দেখাচ্ছি যেটা অনেকগুলো পিস আছে আমি মানে দু তিনটে করে পিস আছে আমি যেটা আগেরটা পরেছিলাম ওইটার কোথাও হ্যাঁ লুমটা এই তো এখানে এখানেই আছে এখানেই আছে ব্লু কালারটা দাও এই দাও এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে কাটিয়া কটন শাড়ির ওপরে বর্ডারটা হচ্ছে এইটা যাচ্ছে অ্যান্ড এটা ফুল ব্ল্যাকের ওপরে কিন্তু শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়বে শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে ৪.৯৯ হচ্ছে এই শাড়িটার প্রাইস হয়ে গেছে তো বললো আমি জানি না ওকে ৪.৯৯ শাড়ি দেখাবো তার আগে আমি এই শাড়িটা দেখাবো এটা খুব সুন্দর দেখতে কিন্তু এটা হ্যান্ডলুমের মধ্যে আসছে আমি একটু আগে আজকের এই আগের লাইফটাতে এইটা পরেছিলাম এর কালার ওটা রাখো দাও এইটা হচ্ছে হ্যান্ডলুমের ওপরে আছে দেখো এইটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে আঁচল আগে সিল্ক আগে সিল্ক পিঙ্ক রেড এর আগের পিসটা দাও না বুকিং করছি সিল্ক পিঙ্ক রেড কি দিলাম আমি তুমি যেগুলো পছন্দ হচ্ছে তুমি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও নালে এদিক ওদিক সবাই নিয়ে নিচ্ছে ওকে আমি এখন দেখাচ্ছি হচ্ছে হ্যান্ডলুমের ওপরে এটা হচ্ছে পুরোটা দেখো ভেতরে ছোট ছোট সিকোয়েন্সের ওয়ার্ক আছে অ্যান্ড আঁচলটার মধ্যে কিন্তু পুরোটা জরি দিয়ে উইভিং করা খুব সুন্দর খুব সুন্দর দেখতে অ্যান্ড এইটার প্রাইস পড়বে হচ্ছে ১১৯ হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িটার প্রাইস পড়ছে এইটার কয়েকটা পিসেস আছে দুটো করে তিনটে করে পিস আছে অ্যান্ড এটার কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালার অপশনের মধ্যে দেখো এটা খুব সুন্দর রয়্যাল ব্লু কালারে আসছে কথা বলতে বলো এইটা হচ্ছে আঁচলটা বসে পড়ো না তোমরা পিছনে ভিউ হ্যাঁ দাও ওটা কাটিয়ে আসে এইটা দেখো এইটা হচ্ছে খুব সুন্দর হ্যান্ডলুমের ওপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারটা এটা রয়্যাল ব্লু কালারে আছে আর এইটার প্রাইস হচ্ছে ১১৯ হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে এটার আরও দুটো কালার অপশন আছে সেম দেখতে একটা হচ্ছে ৭১ আমার মনে হয় সোল্ড হয়ে গেছে এইটা হচ্ছে একটা রেড আর একটা হচ্ছে এরকম রামা এই ক্রান কালারটা এই যে খুব সুন্দর দেখতে কিন্তু ওকে কাটিয়া সিল্কের মধ্যে কয়েকটা দেখাচ্ছি আরো কাতান দেখাও না আনএভেল রাইট নাও আসছে হোয়াটসঅ্যাপে ওকে আমাকে একটু কাতান সিল্ক দাও ওকে আমি এটা ডোলা সিল্কের উপরে দেখিয়ে দিই এটা খুব সুন্দর দেখতে কিন্তু ডোলা সিল্কের উপরে ডোলা সিল্কের উপরে কিন্তু এই শাড়িটা হ্যাঁ দাও দেখো ডোলা সিল্কের উপরে কিন্তু এই শাড়িটা আছে এটা হচ্ছে আঁচল ইক্কাতে আরো কিছু আমি ইক্কাতে অনেকগুলো দেখিয়েছিলাম ইক্কাত কি সোল্ডার হয়ে আরো একটা দুটো আছে আমি দেখাচ্ছি নেক্সট উইকে আজকেই পাচ্ছ না নেক্সট উইকে আমি জানি না কতগুলো শাড়ি থাকবে এইটা হচ্ছে আঁচলটা দেখো বর্ডারটা এইভাবে কাজ যাচ্ছে এই যাও
পুরোটার মধ্যে কিন্তু দেখো এইভাবে কাজ করা আছে। তানচুই বেনারসি এই প্রাইস রেঞ্জের মধ্যে আসবে না গো, আমি যতই সেমি দেখাই তানচুই বেনারসি এই প্রাইস রেঞ্জের মধ্যে আসবেন। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 499 না 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এই দামে নেক্সট উইকে পাবো, এই দামে নেক্সট উইকের মধ্যে আমি যদি লাইভ করি দেখো যেই শাড়িগুলো আমি দেখাচ্ছি সেই শাড়িগুলোর মধ্যে কিন্তু তোমার অফারটা আসছে। সো নেক্সট উইকের মধ্যে এগুলো যদি থাকে তাহলে তুমি পেয়ে যাবে, নাহলে আমার কিছু করা থাকবে না। ওকে কাটিয়া আমি যেটা পরে আছি এটা হচ্ছে জুটের ওপরে আছে, জুট সিল্কের ওপরে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1499। এটা সোল্ড হয়ে গেছে, এটা প্রাইস আরেকবার বলে দিই যে 1499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। ওকে কাতান সিল্কের মধ্যে তোমরা খুঁজছিলে, সেমি কাতানের ওপর আমি দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে শিফন হবে, শিফন হবে আমি বাট এখন খুঁজতে আমি এখানে সামনে যেগুলো আছে সেটা দেখাই, কেন খুঁজতে গেলে আরও টাইম লাগবে। এইটা হচ্ছে দেখো পুরো শাড়িটা গাদুয়াল দাবার করো, তো কটন গাদুয়াল গুলো কি হলো আজ আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ ওগুলো বার করো, এ কটন আছে, সিল্ক গাদুয়াল আছে, এইটা হচ্ছে আঁচলটা দেখো, এটা সেমি সিল্কের উপরে আছে দেখো, বর্ডারটা এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে কাতানের সিঙ্গেল কাতানের ওপরে, এটা হচ্ছে বর্ডার, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু চেকস করে কিন্তু কাজ করা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। দেখাচ্ছি ইয়েলো লেহেঙ্গা এই যেখানে আছে এটার প্রাইস হচ্ছে 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস। কোনটা নেবো এখানে বললে হবে না, তোমাকে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ওকে আমি কটন গাদুয়াল দেখিয়ে দিচ্ছি, ওকে 149 সেটা বলো। ওকে এই দেখো কটন গাদুয়ালের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখো এই গ্রিনের সাথে কিন্তু রেড কম্বিনেশন দেখো, এটা হচ্ছে আঁচল। কাল হোয়াটসঅ্যাপ করার পরে আমাকে শাড়ি দেখালে না একটা কালার বেনারসি শুধু পার হবে, সেম কালার বডি প্লেন বেনারসি যদি হয় তাহলে সেটা অ্যাভেলেবেল আছে, সব কালার্সই অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় কালকে এই লাইভটার জন্য অনেক বিজি ছিল, তার জন্য নতুন করে শাড়ি দেখাতে পারিনি, তুমি প্লিজ আরেকবার একটুখানি হোয়াটসঅ্যাপ করো আমি ওখানে দেখিয়ে দিতে বলবো। ওকে কটন গাদুয়ালটা যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এইটা, এখানে বর্ডারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বর্ডারটা, অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 999 হচ্ছে এই কটন গাদুয়াল শাড়িটার প্রাইস পড়ছে। ওই কাতানটা অন্য কালার আছে, যা দেখাচ্ছি এগুলো সব কটা সিঙ্গেল পিস করে গো। এবার একটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিনেনের, এটা একটা আগে কালার অপশন দেখিয়েছি আমার মনে হয় ওটা আছে কিনা আমি জানি না, বাট এই লিনেনটা হচ্ছে টাই অ্যান্ড ডাই এর উপরে লিনেনের কাজটা, এটা খুব সুন্দর দেখতে, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে টাই অ্যান্ড ডাই এর পুরো লিনেনের কাজটা আসছে। এটা হচ্ছে আঁচলটা, এই আমার ব্যাগ থেকে চার্জারটা নিয়ে আসো এবার, এইটা হচ্ছে দেখো সিলভার হচ্ছে বর্ডার, এই দেখো এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে, এইটার প্রাইস কত, 1499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে, 1499 হচ্ছে এই লিনেন শাড়িটার প্রাইস। তোমাদের যেগুলো পছন্দ হয়েছে ওগুলো কিন্তু স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ নামে পাঠাও, কেন এখানে অলরেডি কিন্তু ঝগড়া লেগে গেছে আমাদের স্টাফেদের মধ্যে। এই
এটা চার্জার কোথাও ওখানে আছে, ঢোকাও। ডার্ক গ্রিন কালার ইয়েলো পার আমি খুঁজি গো তোমার জন্য, আমি তুমি খোঁজ। ও এখান থেকেই যাবে। ওকে, কটনের ওপরে তোমরা যেটা হ্যান্ডলুমে বলছিলে, এই হ্যান্ডলুম শাড়িটা কিন্তু দেখতে পারো, এটা মাঝখানে কিন্তু এই ফিশ ওয়ার্কটা কিন্তু মাঝখানে আছে, শাড়ির মাঝখানে কিন্তু ফিশ ওয়ার্কটা আসছে। ইক্কাত আমি আজকে দেখিয়েছিলাম হচ্ছে প্রিন্টেড ইক্কাত দেখিয়েছিলাম হচ্ছে 499 থেকে, আর যদি পিওর কটন ইক্কাত যদি বলো সেটা 199 দেখিয়েছি। আমি একটা ইক্কাত আছে সামনে, আমি তোমাদের দেখাচ্ছি। এইটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটনের ওপরে মাঝখানে কিন্তু এইভাবে উইভিংয়ের কাজ গেছে। গরদ হোয়াইট অ্যান্ড রেড এই প্রাইস রেঞ্জে হবে না গো, তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করো, সেখানে তুমি হোয়াইট অ্যান্ড রেডে পেয়ে যাবে। এইটা হচ্ছে আঁচলটা, এইটার প্রাইস পড়বে হচ্ছে 1499 হচ্ছে এই কটন শাড়িটার প্রাইস। সিগ্রিনটা খুলে দেখাচ্ছি, এই দেখো সিগ্রিন শাড়িটা, এটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে কিন্তু এই শাড়িটা আসছে। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 1499, আমারটা হচ্ছে জুটের ওপরে আছে। তারপর এইটার কিন্তু চারটে কালার অপশন আছে, একটা হচ্ছে রয়্যাল ব্লু, রেড, বটল গ্রিন, রয়্যাল ব্লু নেই, রেড আছে, ইসি গ্রিন আছে, আর বটল গ্রিন আছে। এটা হচ্ছে আঁচলটা, লিনেন দেখাচ্ছি। ওকে, এইটা হচ্ছে দেখো পুরোটা কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। এইটার প্রাইস হচ্ছে 1199, 1199 হচ্ছে এই সিগ্রিন কালারটার প্রাইস পড়ছে। এটা আর দুটো পিসই পড়ে আছে, যাদের পছন্দ হচ্ছে তারা প্লিজ এখনই করে দাও। কাঁথা স্টিচ শাড়ি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, প্রিন্টেড কাঁথা স্টিচ হয়। ও কাটিয়া কাটিয়া হ্যান্ডলুমের শাড়ি দেখাচ্ছি, তুমি কি করছো এইদিকে দাও, কাটিয়া হ্যান্ডলুমের শাড়ি দেখাচ্ছি এখন। কিন্তু হোয়াইটের উপর পিঙ্ক কম্বিনেশনটা খুব সুন্দর দেখতে লাগছে, মানে পুজোর সময় যদি কেউ সকালে পড়তে যায় ভাই এর জন্য। দেখো এই দেখো খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা, পিওর কটন মানে হ্যান্ডলুমের মধ্যে আছে, কটন হ্যান্ডলুমের মধ্যে। এটা হচ্ছে আঁচলটা, ব্ল্যাকের ওপরে লেহেঙ্গা, ব্ল্যাকের ওপরে লেহেঙ্গা এখানে নেই গো, এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি আর নিই। তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ করো, এর থেকে ওপরে প্রাইস রেঞ্জের মধ্যে আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো। চিকেনকারি এই প্রাইস রেঞ্জের মধ্যে আসছে না, কেন ওটা চিকেনকারিটা হ্যান্ডের মধ্যে হয়, তো এই প্রাইস রেঞ্জে মেশিনের কাজের মধ্যেও আসছে না, আমি তোমার দেখিয়ে দেবো। ওকে, এই কাটিয়া কটন হ্যান্ডলুমটা যেটা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে, এটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। কি আসছে লিনেন চাইছো, লিনেনটা দেখেছি, বাটিক প্রিন্ট খুঁজে এই আমি দেখাচ্ছি টাইয়ান টাই। এইটা দেখো লিনেন শাড়ি বলছিলে, লিনেন শাড়ির মধ্যে একটা খুব সুন্দর বিস্কিট কালারের সাথে রেড কালার কম্বিনেশন। এইটা হচ্ছে আঁচলটা, 1199 আগের শাড়িটা আরেকবার দেখাবে, এই আগের শাড়িটা মানে 1199 এর ওই শাড়িটা দাও, যেগুলো অ্যাভেলেবেল আছে ওই কালারসগুলো দাও। এইটা হচ্ছে শাড়িটা লিনেনের, এইটার প্রাইস পড়বে হচ্ছে, এই এটা কত প্রাইস, এটার প্রাইস হচ্ছে 1499, এই এটা 1499 আর 999, 1499 হচ্ছে এই লিনেন শাড়িটার প্রাইস পড়ছে। ওকে, এইটা একটা আছে, এটা ওকে, এটা মার্সিডাইজ কটনের উপরে পড়ছে, সিল্কের উপরে, সরি চান্দিনী, সরি, এটা মার্সিডাইজ কটনের উপরে কিন্তু এই শাড়িটা খুব সুন্দর ব্রাইট দেখতে,
এটার অনেক কয়েকটা কালার অপশনস আছে, সেটাও দেখিয়ে দিই, কালার অপশনস গুলো দাও। গিচা দেখাচ্ছি, এই গিচা নিয়ে আসো না, আঁচলের কাজ, জল দাও না, মিতাদি আমাকে অনেক কিছু খাওয়াবে বলেছিল, এখনো খাচ্ছে না। এটা হচ্ছে বর্ডার, এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 999, 999 হচ্ছে এই মার্সিডাইজ কটন শাড়িটার প্রাইস পড়ছে, 999 হচ্ছে মার্সিডাইজ কটন শাড়িটার প্রাইস। আমি কটন এখনই যেটা দেখালাম হচ্ছে কটন চন্দেরির ওপরে, ওটার প্রাইস ছিল হচ্ছে 999। এবার তোমরা আসতে কত বলো সাইডে, না না ও নয়েস নিয়ে নেবে অনেক, সাউন্ড আসলে সাউন্ড করে দিচ্ছি, সাউন্ড হচ্ছে না, সাউন্ড অফ, সাউন্ড এক্ষুনি হয়ে যাবে, 5 মিনিট। এবার দেখো তো সাউন্ড আসছে কিনা, এসেছে, এবার অল ক্লিয়ার। দাঁড়াও এবার আমি লাগানোর পরে আমাকে একটুখানি বলো সাউন্ডটা আসছে কিনা, সাউন্ড ঠিক আছে, এবার অল ক্লিয়ার, একদম অল ক্লিয়ার। ওকে এবার এবার যেটা দেখাবো হচ্ছে লেহেঙ্গা দেখাবো, একটা একটুখানি এই বাজেট থেকে বেড়ে যাচ্ছে, এটা এটা খুব সুন্দর দেখতে, কিন্তু তার জন্যই দেখাচ্ছি, নেটের ওপরে আছে পুরো ল্যাভেন্ডার কালার, এটা প্যাস্টেল শেডের লেহেঙ্গা যারা চাইছিল এটা দেখতে পারো, এটা খুব সুন্দর প্যাস্টেল শেডের মধ্যে নেটের কাজ করা। মেসেজে রিপ্লাই করো, কোন মেসেজে, এখানে আমি কি করে এখন রিপ্লাই করবো বলো তো, মুগা সিল্ক দেখাও না, এটা হচ্ছে দুপাট্টা, এই জল দাও, দুপাট্টা এটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 2500, 2500 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে, 2500 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। এটা খুব সুন্দর নেটের ওপরে, কিন্তু এই মফ কালারের ওপরে লেহেঙ্গাটা আসছে, কোটা শাড়ি আছে এখানে, কোটা শাড়ি দাও, এই তো দেখতে পাচ্ছিলাম সবুজ রঙের, ওই সিগ্রিনটাও আছে, এটা দেখিয়েছি, দেখো কোটাতে কিন্তু এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু ওটাও
এই দেখো কোটার মধ্যে এই শাড়িটা দেখো খুব সুন্দর, কিন্তু গ্রিন এর উপরে কিন্তু শাড়িটা আছে দেখো খুব পুরোটাই কিন্তু এইভাবে প্রিন্টেড আছে কোটার উপরে। এটা হচ্ছে আঁচলটা, লেহেঙ্গা সাইজ যদি কোমর বলো এগুলো মোটামুটি 40 কোমর অবধি তো হয়ে যায়, যেটা ফ্রি সাইজ হয়। এই লেহেঙ্গা কোমরটা কি আছে জিজ্ঞেস করো, এটা হচ্ছে দেখো ভেতর 40-42 অবধি হয়ে যাবে। এইটা হচ্ছে দেখো ভেতরে কাজটা, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 999, 999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এবার কোটার আরেকটা শাড়ি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখো এইটা হচ্ছে কোটার আরেকটা 999 প্রাইসের মধ্যে, এটা হচ্ছে সি গ্রিন কালারে আসছে। লেহেঙ্গা হাজারের মধ্যে দেখিয়েছি, আরেকটা আছে এই যে এই ইয়েলো কালারে বলছিল এখানটা নিচে পড়ে আছে, এইটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে পুরো কোটারটা পড়ছে। এটা আঁচল, আর এই দেখো এইভাবে কিন্তু পুরো শাড়িটা যাচ্ছে, এটা প্রাইস হচ্ছে 999। ওকে আরেকটা হাফ, এটা হাজার, এটা 3D কালারের মধ্যে একটা লেহেঙ্গা দেখাই, এটার প্রাইস কিন্তু হচ্ছে 1000, মানে 999। এইটার মধ্যে এই প্রাইস রেঞ্জের মধ্যে মানে বক্রম থাকে, ক্যান ক্যান থাকে না। তো এইটা হচ্ছে দেখো খুব সুন্দর 3D কালারের মধ্যে লেহেঙ্গাটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 999 টাকা। গাউন দেখাচ্ছি না গো আজকে, এইটা হচ্ছে দেখো দুপাট্টাটা এই রকম ব্লু কালারে আসছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 999। ওকে এবার একটুখানি কয়েকটা জিনিস আমি আমার মতন দেখাই, সেটা হচ্ছে প্রথমত আমাকে দাও হচ্ছে জামদানি, সফট জামদানি, ওই লিনেনটা দাও, অনেকক্ষণ ধরে আমি ওটা অপেক্ষা করছি, ওদিকে ব্ল্যাক হ্যান্ডলুমটা দাও। দেখো এই শাড়িটা দেখো খুব সুন্দর টাইয়ান ডাইয়ের মধ্যে আছে, দেখো এইটা হচ্ছে টাইন ডাইয়ের মধ্যে কিন্তু পুরো গ্রিন কালারটা আছে। হ্যাঁ দেখাবো, লিনেন দেখতে চাইছিলে, এটা কিন্তু লিনেনের উপরে কিন্তু টাইন ডাই করা। এইটা হচ্ছে আঁচলটা, এইটা লিনেনের, এটার প্রাইস পড়বে হচ্ছে 1499, হচ্ছে এই লিনেন শাড়িটার প্রাইস পড়ছে। নেভি ব্লু লিনেন আছে, দেখছি। ওকে এইটা কিন্তু আরেকটা শাড়ি দেখাচ্ছে, এটা হচ্ছে কটন হ্যান্ডলুমের মধ্যে, এটা খুব সুন্দর সোবার দেখতে কিন্তু কটন হ্যান্ডলুমের মধ্যে, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 999 বললে না, 999 প্রাইস রেঞ্জে কিন্তু এইটা আসছে, খুব সুন্দর সোবার দেখতে। এটা আমি ফাইনালি পেয়েছি, কংগ্রাচুলেশন, এখন ওইটাই ভাবে বলতে পারবো। আমি এখানে লিটারালি জিটু আগে যা ঝগড়া চলছিল তারপর পেয়ে গেছেন, সেটা খুবই ভালো কথা। সেমি পইটা নিয়ে দেখাবো আমি, দেখাচ্ছি গো। ওকে এই কটন হ্যান্ডলুমটা যেটা দেখাচ্ছি এইটা দেখো, এটা খুব সুন্দর দেখতে, এর মধ্যে জুটের কাজ আছে মাঝখানে মাঝখানে, আর এইভাবে কিন্তু পুরো কাজটা যাচ্ছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 999, 999 হচ্ছে এটার প্রাইস। এইটা না গো সব কটা সিঙ্গেল পিস আছে। ওকে এইটা আমি অনেকক্ষণ ধরে হ্যান্ডলুমগুলো তোমরা দেখতে চাইছিলে, এই হ্যান্ডলুমগুলো কিন্তু দেখো আঁচলটা, এটা জাস্ট খোলো, আঁচলটাতেই তো শুধু কাজ আছে, একটা খোলো, রেডটা খোলো আর বাকিগুলো ধরো। ব্ল্যাকের মধ্যে আরও কোনো কালার হবে না গো, ব্ল্যাক শাড়িটার আর কোনো কালার নেই, সব কটা সিঙ্গেল পিস। এটা এইটা হচ্ছে দেখো এই খুলে, এইটা হচ্ছে রেড কালারটা, এটা পুরোটা হ্যান্ডলুমের মধ্যে হচ্ছে হালকা সিকোয়েন্সের ওয়ার্ক পুরোটার মধ্যে। আঁচলটা হচ্ছে এইটা, সঞ্চয়িতা কেমন লেগেছে, জিনিসপত্র কেমন লেগেছে সেটা আমাকে আসে মানে তোমার হাতে পাওয়ার পরে আমাকে কিন্তু মেসেজ করে জানাবে।
এন্ড এইটা এখন যেটা দেখা যাচ্ছে এই হ্যান্ডলুমের শাড়িটা এটার প্রাইস পড়বে হচ্ছে 1199 1199 হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িটার প্রাইস পড়ছে। এটার কালার অপশনসগুলো আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সি গ্রিন কালার, এটার মানে দুটো করে পিস আছে, একটা দুটো পিস আছে না, একটা দুটো পিস আছে। আর এইটা হচ্ছে আরেকটা বটল গ্রিন কালার, এটাও কিন্তু খুব সুন্দর কালারটা হ্যান্ডলুমটা। কাঁচাপাড়া ডেলিভারি হয়ে যাবে, আমরা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভারি করি, আর সিওডি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। এখন যেটা দেখাচ্ছি জামদানিটা দেখিয়ে দিই তোমাদেরকে। ওকে, জামদানিটা হচ্ছে এই যে দেখো, এটা খুব সুন্দর ব্লু কালারের, একটা লাইট ব্লু কালার জানো, 499 আছে 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 আছে। এইটা দেখাও না, এইটা দাও, ওই গিচা বা মুগার মতন কিছু নাই এখানে। ওকে, এইটা দেখো, এটা হচ্ছে পুরোটাই জামদানির মধ্যে আছে, পুরোটা দেখো ব্লু কালারের উপরে মাল্টিপল কালারে কাজ করা, আঁচলটা এইভাবে কাজ করে আছে। তুমি একটুখানি অন্যদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাও, তুমি ফার্স্ট ফ্লোরে বসো বা থার্ড, যাও এক সেকেন্ড নিতা দিয়ে এদিকে আসো, ওনাদেরকে একটুখানি থার্ড ফ্লোরে নিয়ে যাও না, একবার দেখিয়ে দাও। হ্যাঁ, ওকে, ফার্স্টে পারচেস করলাম, সেমি বইটা নিলেন, অর্ডার করার প্রসেসটা হচ্ছে এখন যেগুলো পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, তাহলে একবার দেখিয়ে দিচ্ছি। চারটে নাম্বারই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, জামদানিটা যেটা এখনই দেখাচ্ছিলাম এই জামদানিটার প্রাইস হচ্ছে 1499। জামদানি 999-এর মধ্যে কিছু নেই না, 1499 হচ্ছে এই জামদানিটার প্রাইস পড়ছে, 1499 হচ্ছে এই জামদানিটার প্রাইস পড়ছে। রিপ্লাই পাচ্ছি না হোয়াটসঅ্যাপে, এই কে রিপ্লাই দিচ্ছ না গো, তুমি চারটে নাম্বারই কর, কার নাম্বারে কম আসছে, না না যে কোনো একটা নাম্বারে কর, চারটে নাম্বারই না, যে কোনো একটা নাম্বারে করো। কি করো, ডেলিভারি চার্জেস হচ্ছে যদি 2000 টাকার উপরে যদি তোমরা পারচেস করো তাহলে ফ্রি ডেলিভারি আছে পেডের মধ্যে। ওকে, আমি হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে তোমরা দেখতে চাইছিলে, এটা হচ্ছে কোড়ার ওপরে আছে, একটা খুব সুন্দর হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে এই শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা, তুমি একটা নাম্বারে করো তাহলে ওরা ভালোভাবে তোমাকে দেখাতে পারবে, তুমি যদি সবকটা নাম্বারে করো না কনফিউশন হচ্ছে এখানে, পেয়ে গেছো তাহলে ভালো কথা, বাট যারা করোনি তারা আমি একটা নাম্বারই বলবো, সাজেস্ট করবো। এইটা দেখো পুরোটাই কিন্তু কোড়ার ওপরে এইভাবে কাজ করা, অ্যান্ড এইটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। বাটিকের শাড়ি কি আছে এখানে? আর এই ওই লেহেঙ্গাটা দাও না। ওকে, এইটা দেখো, এটা প্রিন্টেড এর উপর দেখাচ্ছি, গিচার উপরে প্রিন্টেড, এটা হচ্ছে আঁচল 965, আনসার করছে না, এইটা হচ্ছে প্রিন্টেড গিচার উপরে প্রিন্টেড, এন্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস, 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। লিনেনের প্রচুর দেখিয়েছি গো। ওকে, আমি একটা লেহেঙ্গা দেখাচ্ছি, তুমি লেহেঙ্গাটাই বাদ দিচ্ছ, সে কোথায়? ওকে, এই লেহেঙ্গাটা দেখো, এটা খুব সুন্দর বডি প্লেনের মধ্যে লেহেঙ্গাটা আসছে, এই দেখো পুরোটা ইয়েলো কালারের মধ্যে, মেহেন্দির জন্য খুবই, হেলদির জন্য খুবই ভালো দেখতে, নিচের দিকে কিন্তু ওয়ার্ক করা, দুপাট্টাটা কিন্তু শিফনে পড়ছে, এটা দুপাট্টা কিন্তু শিফনের ওপরে,
এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে 999 এই এটা 999 তো 999 তো 1499 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে আর যে 499 এর একটা হোয়াইট অর্গানজা দেখালে ওটার কি কোনো কালার আছে না 499 এর না গো ওইটা কোনো কালার নেই ওটা একটা সিঙ্গেল ই আছে ও এইটার প্রাইস হচ্ছে 1499 এই 965 রিপ্লাই দিচ্ছে না আগে রিপ্লাই করো বিলটা পরে করে দেবে কনফার্ম করো আগে ওকে এইটা দেখাচ্ছি হচ্ছে সেমি কাতানের উপর সিঙ্গেল কাতানের উপর এই শাড়িটা আসছে এইটা হচ্ছে আঁচল আনসার দিচ্ছে না কোন নাম্বারটা আনসার দিচ্ছে না সেটা আমাকে মেসেজ এখানে লেখো আমি বলছি 965 যদি হয় তাহলে সে পানিশমেন্ট হবে আজকে এইটা হচ্ছে দেখো পুরো কাজটা দেখো এইভাবে যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কাতানের উপরে কিন্তু ফুল শাড়িটা and এটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে ইয়েলো জামদানিটা আমার দরকার ইয়েলো জামদানি দরকার ওকে একটা অর্গানজা পেয়েছি দুটো আর কি অর্গানজা একটা পেয়েছি কোড়ার মধ্যে আমার মন না ওইটা তো দেখতে পাবেন অত দূর থেকে আমার মনে হয় ওইটার কথা বলছে প্যারেড গ্রিন কাঞ্জিভরমটা এইটা দেখো অর্গানজার উপরে আছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা আছে আর দেখো ইয়েলোর উপরে কিন্তু এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে অনেকক্ষণ ধরে লাইভ করছি আমি হাসিয়ে গেছি তোমরাও হাসিয়ে গেছো দেখতে দেখবে বাট যার কমে হোয়াটসঅ্যাপ লেখা আছে বা এ আছে সেইগুলো দেখে মনে হচ্ছে না তোমরা হাঁপিয়েছো আরও দেখতে চাও বাট আমি একবার একটু অ্যান্ড তোমাদেরকে আবার ফেরত আসবো পরে একদিন আমি আগের দিন নোটিফাই করে দেবো পরের দিন কবে আমি লাইফে আসছি সকালবেলা নোটিফাই করে দেবো পরের দিন তিনটের সময় লাইফে আসবো সেখানে কিন্তু আরও অনেক রকমের নতুন কালেকশন নিয়ে আসবো এই প্রাইস রেঞ্জে হতে পারে এর থেকে একটু বেশি প্রাইস রেঞ্জে হয় বাট একটা স্পেশাল প্রাইসে কিন্তু তোমাদের দেবো বলে আমি যেই শাড়িটা পরে আছি এই শাড়িটা হচ্ছে জুটের ওপরে খুব সুন্দর জুটের ওপরে কিন্তু এই শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1499 আর এরকম প্রচুর শাড়ি দেখেছি সব রকমের শাড়ি দেখানোর চেষ্টা করেছি তোমরা যারা দেখতে পাওনি তারা প্লিজ রিমাইন্ড করে একবার দেখে নাও আর খুব তাড়াতাড়ি মানে বুকিং করার জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো কেন আমি যতটা দেখতে পাচ্ছি এদিক ওদিকে অনেক শাড়ি সোল্ড আউট হয়ে গেছে আর কী আছে কী নেই আমি এখন কিছু বলতে পারি না এক্ষুনি লাইফটা শেষ করার পরে আমি গিয়ে দেখবো কী হয়েছে সো আপাতত এখানেই যাই পরের দিন আবার দেখা হবে আর আমার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার বা অর্ডার প্রসেসটা বলে দিই অর্ডার প্রসেস হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে কমেন্টে পিন করা আছে নাহলে একবার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড হ্যাঁ ছেলেদেরটা আমি আজকে একদমই দেখাতে পারিনি মেন্স ওয়েরটা লেহেঙ্গাতে কয়েকটা হাতে গুনে দেখিয়েছি আমি কিন্তু পরের দিন এই দুটো কালেকশন কিন্তু আরও রাখবো অ্যান্ড চেষ্টা করবো হচ্ছে ইন্ডো ওয়েস্টার্ন বা অন্য কালেকশনগুলো রাখার জন্য আজকে এখানেই যাই পরের দিন দেখা হবে